ওই এই যে ইউআরএলটা আমি এখানে দিছি, এইটা আমি আর এখানে ইউজ করব না, না করে একটা জায়গায় সেন্ট্রাল করব, যাতে করে এই জায়গায় যদি পরে আমি চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে এখানে মডিউল, এটা যেহেতু রিয়াক্ট না, এক্সপোর্ট ডিফল্ট ইউআরএল, ব্যাস। এখন এই ইউআরএলটাকে যেখানে যেখানে ব্যবহার করছি কেটে নিলাম, যে কোথায় জানো আলাদা নেই, কাটি নেই অবশ্য, এগুলোতে ব্যবহার করব। মানে এটা একটা সিম্পল আইডিয়া, আজকে আমি বেশ অনেকগুলো টুকিটাকি জিনিস শেখাবো। কম্পোনেন্ট কই হে, কম্পোনেন্ট তো না, এটা তো এমনি স্ল্যাশ দিয়েছিল, সরি, দেখি সেভ করি নি, বড় হাতে দিয়েছিল। কম্পোনেন্টের ভিতরে ঢোকা লাগবে। আচ্ছা, এটাকে তাহলে বাইরে হইতে হবে একবার, সরি, যেহেতু আমি কম্পোনেন্টের ভিতরে, এটা এখন ঠিক আছে, ঠিক আছে না? এইবার এই জায়গাটাতে ওই যে এইটা বাদ দিয়ে আমি, আর বিশেষ করে তখন এই এই সাইন চিহ্ন দিব না আর কি, ডলার সাইন দিয়ে এরকম ভেরিয়েবলগুলো ইউজ করি, তাতে করে কি হবে, যখন হোস্টিং করব না তখন এই ইউআরএলটা চেঞ্জ করে দিব, তাহলেই হবে। এই যে ডাটা আসতেছে, ওই শুধু ডাটা নিয়ে আসা জায়গাটায় চেঞ্জ করছি, এরকম যেখানে যেখানে ইউআরএল ব্যবহারগুলো করছি পুরোটা ওই জায়গাটা এরকম করে দিলেই হবে, ঠিক আছে? জি ভাই, জি ভাই, তবে কোথায় দেব, আচ্ছা এটা গেল, তো এটা একটা কাজ গেল ফ্রন্ট এন্ডের, এবার ব্যাক এন্ডে আসি, ব্যাক এন্ডে অনেক কাজ আছে সাজাইতে, আমি তো উদাই করছি। বিশেষ করে দেখো, সবচেয়ে বড় কথা হলো যে এইখানে যে কাজগুলো করছি, এই যে বিশেষ করে এই সেভের সময় এত কাজ এখানে করি নেই, এত এত কাজ এই রাউটের এখানে হবে না, বোঝা গেছে একটা বিষয়? রাউট তো আল্লাহর রহমতে প্রথমে এই এইখানে আলাদা আলাদা করছি, হয়তো এটা 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 একটা রাউট হবে, এরকম রাউট এখানে আরও হবে, দুই তিনটা হবে, হ্যাঁ, মানে কপি কপি করে দিয়ে, ঠিক আছে, যাতে করে এই রাউটগুলোর এখানে কম হয়ে গেল। আচ্ছা, কিন্তু এখানেও যে রাউট করছি, এখানে গিয়েও কিন্তু ওই যে প্রতিটা রাউটের নিচে আবার অনেক কোড, এগুলো বেশি হয়ে গেছে একটা পেজে, তো এগুলো কমাইতে হবে প্রত্যেকটারই। তো কমানোর বুদ্ধি হলো এই যে রিকোয়েস্ট রেসপন্সটা এখানে আসতেছে না, এই রিকোয়েস্ট রেসপন্সটাকে এখানে না নিয়ে এসে, এ দেখো এই পুরো কাজটা কি সিম্পল, আমি বলি পুরো কাজটাকেই আমি কোথায়, কোন কোন পর্যন্ত, এই পর্যন্ত নাকি, কন্ট্রোল এক্স কাটলাম, এইখানে আমি একটা এটা কি সেভের জন্য না, আমি আমি দিলাম হলো যে কি নাম দেওয়া যায় এইটার, অ্যাট যে কোনো এইটা এখানে দিলাম, কিন্তু এইটা বানাইতে হবে একটা কন্ট্রোলার, বানাইতে হবে এইখানে আমাকে আর একটা কন্ট্রোলার ফোল্ডার, মানে হলো কন্ট্রোলারে ওই কাজগুলো হয়, রাউটের অতিরিক্ত কাজগুলো কন্ট্রোলার। এবার কন্ট্রোলারে বিভিন্ন প্রফেশনাল ইয়েতে গিয়ে ওইটাই দেখবো আর কি। এই কন্ট্রোলারের মধ্যে একটা ফাইল বানালাম, যে একটা ফাইলে করা দিতে পারে, মানে একটা রাউটের জন্য একটা ফাইল করে আর কি মানুষ, কিন্তু একটা ফাইলে করি, সাপোজ এটা ক্রাড কন্ট্রোলার, সিআরইউবি ক্রাড, তো আমাদের তো কেবল একটা, তাই বলছি অনেক কিছু থাকবে, ওকে। তো এইখানে কিছুই না, এইখানে ওই যে ওরকম একটা বানাইতে হবে কনস্ট, মনে করো যে অ্যাড ইজ ইকুয়াল টু, এই যে কিসের মেসেজ, তো এই যে একটা বানাইলাম না অ্যাড, তাহলে এটাকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট মডিউল ডট এক্সপোর্ট করবো,
না একটা না, যখন অনেকগুলো করব আচ্ছা তখন হারাম কিছু মনে থাকে না, একদম মুখস্থ নাই তো। আচ্ছা আরেকটা অবজেক্ট আকারে পাঠাই দিতে হয় হ্যাঁ, অনেকগুলো অনেক গেলে। অনেকগুলো এখানে অনেকগুলো আর কি করতে হবে, কোথায় সেটা, এগুলো তো একটা দেখলেও হবে, এগুলো তো করছে দূর, আমার করেই দেখি আমি অনলাইন, সময় লাগবে আজকে। আবার এটা কাটি দিচ্ছি বারবার, গিটহাব গিটহাবে আছে, গিটহাবে এই আগের গুলো তো করি নাই, এই লয়ারের ব্যাকেন্ডটাতেই দেখি কি করছে। আর কত কি প্রজেক্ট যে করছি সেটা কই, সেগুলো কোথায়, এই যে আমি আগে এরকমই করতাম, মানে সব এক জায়গায় জায়গা কিছু, তবে এখন দেখি তো সব এক জায়গায় আছে, না আলাদা কোনো কন্ট্রোলার বানিয়েছি মনে হয় না, বানাইছি কন্ট্রোলার বানাইনি, এখানে যে আমি একেবারে বানানোর কথা কিন্তু ফাইন্ড ওয়ান, এখানেই সব কিছু করছি, হায় রে খোদা। এই যে ইউজার লগইন, এই যে এইখানে একটা মিডলওয়্যার ইউজ করছি, হুম হুম, এই যে ইউজার লগইন, এ ঠিক আছে, এইটা কোথা থেকে নিছি, এই যে ইউটিলস ডট অথ, এইখানে গেলে পাবো যে কিভাবে আমি একবারে অনেকগুলো এক্সপোর্ট করি। এর ভিতরে ভাই আমি আসলে মনে নাই তো, আমাকে একটু দেখে নিতে হচ্ছে, মানে মুখস্থ নাই, আমি অনেকদিন দুনিয়ার ইয়ে কাজ করি, মানে কয়টা করতে কয়টা, যাকে যে এখানে এরকমই আছে সবগুলোকে মনে হয় কি যেন লিখতে, মডুলো ডট এক্সপোর্ট লিখে সমান দিয়ে ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী দিয়ে সবগুলো একটা একটা কমা দিয়ে দিয়ে দিতে হয়, ওইটা করলে অবশ্য হইতো। এই যে ও আচ্ছা ঠিকই আছে, মডুল ডট এক্সপোর্ট সমান সমান লিখলে হইতো, হুদাই সময় নষ্ট করলাম, শিওর না যে ভুলে গেছি। এই যে এইটা যে করতো, এখানে আমি অনেক কটা বানাবো, এই যে একটা অ্যাড বানাইছি না, মানে কন্ট্রোলার কিন্তু যেমন আমাদের একটা রাউট না, বলতেছি এক ধরনের রাউট ক্রাউডের জন্য, এরকম হয়তো অন্য রাউট থাকবে, যে এটা তো কি ক্রাউড, ধরো বুক ক্রাউড, এর ভিতরে ধরো আরেকটা আরেকটা ফাইল থাকবে, সেখানে আরেকগুলো রাউট থাকবে, আরেকগুলো আবার যে এখানে অ্যাড করা থাকবে আর কি, হ্যাঁ, এবং প্রিফিক্সগুলো আলাদা আলাদা হবে, তখন এই এই ফাইলগুলোর ফোল্ডারগুলো ওইটার জন্য আলাদা হবে, বুঝছো বিষয়টা। আচ্ছা তো এখানে আমি অ্যাডটাকে এক্সপোর্ট করছি, এবার এইখান থেকে এই যে যেখানে আমি যে অ্যাড ইয়ে করছি এটাকে এখানে ইম্পোর্ট করতে হবে, মানে যার বেশি কাজগুলো ওইখানে নিয়ে যাওয়া, কনস এরকম করে অ্যাড ইজ ইকুয়াল টু রিকোয়ার, না বুঝলে বলিও, ওটা হবে কন্ট্রোলার, এটা কি বাহিরে নাকি, কন্ট্রোলার স্ল্যাশ ক্যাপিটাল, ব্যাস দেখো তো এখন কাজ ঠিকঠাক হয় কিনা, বুঝছো বিষয়টা, মানে আমি এখানে দেখো এবার কিন্তু ছোট হয়ে গেল না জিনিসটা, এর কাজটা সেম সিস্টেম, আমি দেখো এটা এখানে দিলাম হলো ডিলিট, তো ডিলিট কন্ট্রোলার, তো আগে এখানে একটা বানাই নিয়ে আসি, কন্ট্রোলার ইজ ইকুয়াল টু এই জিনিসটাই আর কি, এইখানে হবে আর কি। আচ্ছা মডেল টডেল তো এখানে লাগবে, তাহলে ওখানে মডেল থেকে লাভ নাই, তখন এই জিনিসটাকে ওইখান থেকে এক্সপোর্ট হয়েছে, এখানে ইম্পোর্ট হইবে, ব্যাস যদি পাচ্ছে না খুঁজে এখান থেকে সেভ করে দিই, ও এখানে অ্যাড করে দিই, ব্যাস বুঝছো তো, কিছু জিনিসগুলো এখানে কম হয়ে যাচ্ছে দেখো, আপডেটের কাজটাও সেম সিস্টেম, দেখো ছোট করে ফেলতেছি কন্ট্রোল এক্স, তাহলে
আপডেট কন্ট্রোলার আসো কানেক্টেড হ্যাঁ ভাই আছে। কনস্ট জি ভাই, তাহলে এখানে আপডেট দুটো আপডেট কন্ট্রোলার দেখো কত ছোট হয়ে যাবে জিনিসগুলো। ব্যাস খালি চাষ করে, তাহলে এখানে দেখো আস্তে আস্তে কত কম করে ফেলি, এই বিশেষ করে এই জায়গায় রাডগুলো সুন্দর দেখাচ্ছে না এবার, এই আইডি শো শো সিঙ্গেল কন্ট্রোল এক্স গেট সিঙ্গেল, তাহলে এখানেও গেট সিঙ্গেল নামে বানাই, মানে জিনিসগুলো আইসোলেশন করা, সেপারেশন করা, বুঝতে পারছো? আর কিছুই না, গেট সিঙ্গেল দেখতে ভালো দেখা যাবে, বুঝতে সুবিধা হবে, ইরোর কোথায় হয়েছে খুঁজে বের করার সুবিধা হবে, কে এখন ফির কোথায় ইরোর কোন কোডে ইরোর হইলো, সমস্যা না, মডুল মডুলারিটি আর কি, বুঝতে পারছো বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। ব্যাস অনেক সুন্দর হচ্ছে, এগুলো প্রথমেই করে নিতে হয়, তাহলে পুরো প্রজেক্টটা তখন ওই সুন্দর করে ফাইল স্ট্রাকচারগুলো হবে আর কি। আমি প্রথমে বলি নাই কেন, যে প্রথমে তো যদি অত কিছু করি ওইভাবে যে কোথা থেকে কোটাকার ডাটা কোথায় আছে তখন ভেজাল হবে ফিরে। জাস্ট এখন খালি সাজিয়ে দিচ্ছি, আরো সাজিয়ে দিব দাঁড়াও। তাহলে কি বুঝলাম, যে জিনিসগুলো এখন সুন্দর হলো আর একটা দেখো তো সবগুলো ওখানে চলে গেলো, কিন্তু এই যে এই মডেলটা তো বোধহয় এখানে দরকার নাই, মডেলটাকে ওই ইয়ের মধ্যে লাগবে তাই না, ওই যে যেখানে কন্ট্রোলার আছে এখানে লাগবে, এখানে সব কাজ তো হয়েছে এখন তাই না। এখন দেখি কাজটি একটা অ্যাডে করি, যেমন বাথরুম বাহ, তাহলে কি ঠিকঠাক কাজ করছে না জিনিসটা, বিষয়টা তো একই আছে। হ্যাঁ জি ভাই একই আছে, জাস্ট আমাদের কোড ছাটা হয়ে গেছে। আচ্ছা কোডটা ক্লিয়ার। আচ্ছা এখন আরেকটা বিষয় বলেই দিই, সেটা হলো মানুষের দেখো কোডে রেসপন্স পাঠানোটা হলো একটা আর্টের বিষয়, মানে রেসপন্সটা যে আমরা জ্যাম ত্যাম হাই খালি কি কি মেসেজ ডিলিটেড দিয়ে পাঠিয়ে দিলাম, এরকম এই ডাটা আমরা সব পাঠিয়ে দিচ্ছি না, এই যে ডাটা সহ কখনোই ভালো ওই যে ভাইবাতে বা কেউ যখন কাজ দিবে, যারা ভাইবে নাই কিন্তু এগুলো চাকরিতে, যে আপনি এই ধরনের কিছু একটা বানিয়ে দেন, তো গুড ডিএ হলো যে কখনো এরকম সব ইনফরমেশন পাঠানো যাবে না। ঠিক আছে, এখানে একটা সুন্দর স্ট্রাকচার মেসেজ পাঠানো লাগবে, সেটা যেমন আমার এইগুলোতে দেখলেই বুঝতে পারবো প্রফেশনালগুলোতে কিছু ইয়ে আছে, আমি তো তখন আলবল করে পাঠাইতাম, আচ্ছা ওটা বিষয় আমার মনে নাই, ওই সুন্দর পাঠানো সিস্টেমে কোথাও কোনো না কোনো টিউটোরিয়াল মিটোরিয়াল বহু দেখলে সেন পাবা, তোমরা ভালো দেখতে হবে অনেক টিউটোরিয়াল। আচ্ছা এটা একটা কাজ, এবার আরেকটা কাজ দেখো, এই যে আমাদের যে ফর্মটা কোথায় যাচ্ছে এই যে সেভ হচ্ছে, তো আমি চাই যে সেভ হওয়ার আগে জিনিসটাকে ধরতে যে ইরোর আছে কিনা, মিডল ওয়্যার যাকে বলে, মিডল ওয়্যার হলো যে মাঝখানে ডাটাটাকে ধরে দেখবো যে তুই ইরোর আছে কিনা, ঠিক আছে, যে ইরোর থাক না থাকলে, ইরোর বলতে আমি চাচ্ছি যে এই যে নাম 3 অক্ষরের কম হবে না, বোঝা গেছে, বা ওই যে পাসওয়ার্ড থাকে না যে এই পাসওয়ার্ড আমার এখনো হয় নাই এরকম বলে না, বলে না হ্যাঁ থাকে, তো ওই জিনিসটা করতে গেলে আমাদেরকে একটা জিনিস লাগবে, সেটা হলো শর্তের সাথে এক কাজ করা আর কি। হ্যাঁ
আমি ওরকম করার জন্য যে মিডলওয়্যার, শর্ত না মিললে হবে না। হ্যাঁ হ্যাঁ, মিডলওয়্যার বানালাম। তো মিডলওয়্যার ফোল্ডার, এই মিডলওয়্যারের ভিতরে এই যে এটা নাম, তো আসলে আমাদের প্রজেক্টটা ছোট, তো এই যে মিডলওয়্যার একটা বানালাম এখানে, এটা ধরলাম যে কি মিডলওয়্যার, আমি বললাম যে এটা ফর্ম চেকিং, সাপোজ নাম দিলাম। হ্যাঁ, এটা ফাংশন, এই ফাংশনটা সেম সিস্টেম আর কি। মিডলওয়্যারটা হলো, দেখো এই যে মিডলওয়্যারটা বলি তোমাকে, এই যে আমি বের করে রাখছি, কত সুন্দর সহজভাবে বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। মিডলওয়্যার ফাংশনটাতে তিনটে প্যারামিটার থাকে, যেমন হলো ওই যে ওখানে রিকোয়েস্ট রেসপন্স আর নেক্সট, সরি এক সেকেন্ড দাঁড়াও, তো হাসি আসতেছে। শোনো, যদি আমরা বিকল রাউটের কি ক্ষেত্রে কি নিতাম, রিকোয়েস্ট আর রেসপন্স শুধু নিতাম না, কথা বলো, না বললে হবে না জি ভাই, তো সেইখানে যদি এখন ওই যে মিডলওয়্যার ইনপুট করি, বানাইতে চাই, তাহলে মিডলওয়্যারের ক্ষেত্রে তিনটা প্যারামিটার দিলে সেটা তখন আর ওই ডাউটের ইয়া থাকে না, তখন হয়ে যাবে সেটা মিডলওয়্যার। আবার যদি তোমরা চারটা ইয়া দাও ইরর হ্যান্ডলিং এ, দেখো এই যে চারটা প্যারামিটার দাও, তখন কিন্তু আর প্রথমটাতে এই যে রিকোয়েস্ট আসবে না, প্রথমটাতে ইরর আসবে, রিকোয়েস্ট রেসপন্স নেক্সট, এটা কিছুই বোঝুনি এখন আমি বোঝাচ্ছি যে। তো এখন এই ইরর হ্যান্ডলার আর মিডলওয়্যারটা বোঝাবো আমি এখন। মিডলওয়্যারটা দেখো বলছে যে একটা এরকম ফাংশন তুমি বানাইলা, যে ফাংশনটা কি কি নেয়, রিকোয়েস্ট রেসপন্স নেক্সট, এগুলো পাবে কোথায়, এগুলোকে সেই যে অ্যাপ ডট ইউজ করছে আর কি। তবে অ্যাপ ডট ইউজ বলতে যে কোনো রাউটে গেলে এই, হ্যাঁ না ওর স্পিকার অন হয়ে গেছে আর কি। আচ্ছা শোনো, কথা শোনো, যে কোনো রাউটে গেলে তখন এই যে ফাংশনটা কল হবে, কল হয়ে যেখানে শুধু এটা কনসোল লগ করছে, করে নেক্সটটা যদি কোনো ইরোর থাকে তাহলে আর নেক্সটে কিন্তু পাঠাবে না, আর যদি ইরোর না থাকে তাহলে নেক্সটে পাঠাবে। এটা হলো মিডলওয়্যারের কাজ, মিডলওয়্যার জাস্ট শুধু এখানে ধরবে, ধরে এখানে কিছু কাজ করে এখানে নেক্সট করে দিবে কল। আচ্ছা, তখন সে নেক্সটে চলে যাবে, এখানে একভাবে করছে, তো আমি আমার মতো করে দেখাচ্ছি। তাহলে তিনটে প্যারামিটার নাই, একটা হলো রিকোয়েস্ট রেসপন্স আর হলো নেক্সট নেক্সট। আচ্ছা আমি আগে কনসোল লগ দিয়ে দেখি, সাপোজ আমি যদি কনসোল ডট লগ, এখন যে আমার যে রিকোয়েস্ট সেভের সময় কাজটাই দেখি আগে, কারণ যেহেতু আমরা ফর্ম ভ্যালিডেশন করবো এখানে, সরি রিকোয়েস্ট ডট বডি। আচ্ছা এখানে বললাম যে ফ্রম মিডলওয়্যার, আচ্ছা তো এখন এইটাকে আমার তো এক্সপোর্ট করা লাগবে, তাই না, মডিউল ডট এক্সপোর্ট করে দিই, এরকম এখানে অনেকগুলো বানাবো হয়তো, ফর্ম চেক অবজেক্ট আকারে পাঠাতে হবে, আচ্ছা এই নাম। তো এখন আমি এই ফর্ম চেকটা আমার ওই যে রাউট যে ব্যবহার করছি এইখানে ব্যবহার করব, যখন অ্যাড করতেছি না তখন এইখানে যদি আমি জাস্ট শুধু মাঝখানে এখন দিয়ে দেই ফর্ম, আচ্ছা দুটো এই ট্যাব লাইন থাকলে ইয়ে করে দিয়ে পরে দুটো কেটে দিয়ে আবার দিলে পরে অটোমেটিক ইম্পোর্ট করে নেয়। এই যে তো আমার কি করলো, সে এইখানে মাঝখানে মিডলওয়্যারটা চললো, দিলাম লাগায় ফর্ম চেকটা, ফর্ম চেক সে কি করবে, তিনটে জিনিস অটোমেটিকলি এখানে, যেহেতু এই যে অ্যাডে কিন্তু দুটো জিনিস যাচ্ছিল, দেখো ওই যে যেটা আমি কন্ট্রোলার আলাদা করছি, এই অ্যাডে কিন্তু দুটো জিনিস যায় আগের মতো, ওই যে রিকোয়েস্ট রেসপন্স অ্যাজ ইউজুয়াল, কিন্তু মিডলওয়্যার যখন অ্যাড করব মিডলওয়্যার তিনটে জিনিস সে পাবে, একটা হলো রিকোয়েস্ট রেসপন্স আর নেক্সট। এখন আমি এই যে কনসোল লক করব, কনসোল লক দিবে, কিন্তু যদি এখান থেকে যদি আমি নেক্সটটা কল লক করে না করে দিই, তাহলে কিন্তু সে মিডলওয়্যারটা মাঝখানে দেওয়া আছে না, দেখো ওই যে রাউটে, জি ভাই মাঝখানে দেয়, তখন কিন্তু আর অ্যাড আর কলই হবে না, মানে তখন আর বাইরে বেরোবেই না, এখানে সে আটকে থাকবে। তো ওই নেক্সটটাকে আমি এখন কল না করে দিয়ে দেখবা সেভ করতে যাবো, সেভ হবে না, দেখবা রেসপন্স টেসপন্স কিচ্ছু পাঠাবে না, যেমন মানে মিডলওয়্যার মাঝখানে গিয়ে নেক্সটটা যদি কল না করে দিই, এই দেখো এখন আমি সেভ করতে যাব, ডাটাবেজে সেভ হওয়ার কথা না, দেখো কিচ্ছু হচ্ছে না, দেখছো ও কোনো ওদিকে গিয়ে ওখানেই কনসোল লগ হচ্ছে, দেখো জাস্ট কনসোল লগ দিছি, দেখো বারবার এখানে আসতেছে আসতেছে না, কারণ আমি যদি ওই নেক্সটটাকে কল করে দিই আমার এখন কিন্তু
ব্যাস, তাহলে কিন্তু এখন আমার ওই মাঝখানে ধরা হলো, কনসোল লক করা হলো জিনিসটাকে। এখন আমার মাঝখানে ধরলাম তো, এখন আমি পরে তোমাদের ভ্যালিডেশন দেখাচ্ছি, নো প্রবলেম। হ্যাঁ, ভ্যালিডেশন করার জন্যই মিডলওয়্যার ব্যবহার করলাম, মানে মিডলওয়্যার বলতে মাঝখানে ধরে ওরে ভ্যালিড করে দিব আর কি, চেক করবো যে ভ্যালিড আছিস কি না। তো এখন এই যে নেক্সট করে দিছি, ফাইন, এখানেও আসতেছে, কনসোল লগেও আসতেছে। তো আমি এখন ফর্ম চেক মিডলওয়্যারে কাজ করব, কিছুটা চেক করব, করে ইরো না ইরো থাকলে সেটা এখানে বলবো যে রেসপন্স পাঠিয়ে দেবো এখানেই, আর নেক্সটে দিব না। তো কিভাবে বুঝবো, আমাদের রিকোয়েস্ট ডট বডিটা আসছে এখানে, তো আমার ইরোর ওই যে ফর্ম হ্যান্ডেলিং তো বিভিন্নভাবে করা যেতে পারে। তো একটা ভালো একটা আছে, অনেকগুলো আছে, অনেক বিশেষ করে এই যে ইরোর হ্যান্ডেলার অনেক আছে, এক্সপ্রেস হ্যান্ডেলার আমি ইউজ করি। তো কোথায় গেল, গেটিং স্টার্টেড, এটা কি রে, এক্সপ্রেস হ্যান্ডেলিং না, ইরোর হ্যান্ডেলিং না, সরি, ইয়ে ভ্যালিডেটর কি, ফর্ম ভ্যালিডেশন নাকি? না আমি তো ইউজ করতাম, দাঁড়াও আমি আমার ইউজের ওখানে গেলেই পাচ্ছি। আচ্ছা ওটা কই, ওটা তো কেটে দিছি নাকি? আচ্ছা আমার এখানে গেলেই পাচ্ছি, আমি আমি তো ওই এক্সপ্রেস কি এক্সপ্রেস ভ্যালিডেটর তো কাটিয়ে দিছি মনে হয়, দাঁড়া তো, এক্সপ্রেস ভ্যালি, মানে এগুলো তো অনেক ভ্যালিডেটর আছে এই প্যাকেজ, এনপিএম প্যাকেজ আর কি, এই যে আছে এক্সপ্রেস ভ্যালিডেটর। তো যেটা ইউজ করতে সহজ আমি এটা ইউজ করা শিখেছিলাম, এই যে এনপিএম করে, এই যেমন বডি মডি দেখলাম না, মানে আমি সেই জন্য এখানে ইউজ করি। এর 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 ডকুমেন্টেশনে যাবা, গিয়ে দেখবা যে কীভাবে সেটা ব্যবহার করে মানুষ, মানে ব্যবহারের নিয়ম করে সব সুন্দর করে বলে দেওয়া আছে। এই তো আছে গেটিং স্টার্টেড, এইটা এইটা এক্সপ্রেস ভ্যালিডেটর 6.0। কী করতে হবে, প্রথমে এনপিএম ইনস্টল এক্সপ্রেস ভ্যালিডেটর করে ইনস্টল করতে হবে, আর এ রিকোয়ার করতে হবে, আর দুটো রিকোয়ার তো করছে, এটা এক্সপ্রেস ভ্যালিড করার জন্য দেখো। এই যে এইটা আর কি, এক্সপ্রেস ভ্যালিডেটর থেকে দুইটা জিনিস এক্সপেক্ট করে নিতে, একটা বডি আর ভ্যালিডেশন রেজাল্ট। তো বডিতে আমি ইউজার নেম দেবো, দিয়ে দিবো এই দেখানে ডট ইজ ইমেল দেওয়া আছে, যেটা কি ইমেল, ইমেল না হলে কিন্তু অটোমেটিক সে একটা ইরর আসবে। আবার তারপরে বলবে কি, এই বডির মধ্যে পাসওয়ার্ড দেবো ইজ লেন্থ মিনিমাম 5, এরকম অবজেক্ট। ইররগুলো কোথায় জমা হবে আমি দেখাচ্ছি, যে ভাই তোমরা আসলে অনেক কনফিউশনে পড়ে যাবো, আমি ব্যবহার করে দেখাই, ভেজালের কিছু নাই। আরও টুলস আছে সেটা তোমরা, এই যেমন এক্সপ্রেস ভ্যালিডেটর আমি এখানে বলছি তোমাদেরকে, তো তোমরা যদি মনে করো আছে এর চেয়ে ভালো কোনো আছে নাকি দেখি। তো আমি তো আগে জিনিসটা জানতাম না রে ভাই, এটা তো আমি শিখছি, আমি যে কোনো টুল ইউজ করার আগে এখন আমি এরকম করে নিই, যে এইখানে দেখে নিই যে আসলে এর চেয়ে ভালো টুল আছে নাকি। এক্সপ্রেস তোমাদের এই জিনিসগুলো প্রচুর সময় নেয়, এখানে অনেকগুলো তুলনা করার আসবে, কোনটা কতবার ডাউনলোড হয়েছে সেটা। যাক আমি যা শুধু এইটা ইউজ করি, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, যে এটা ব্যাক এন্ডের জন্য, কিন্তু ফ্রন্ট এন্ডে না, ফ্রন্ট এন্ডেও ভ্যালিডেশন করতেছি। দাঁড়াও দেখো কত ভ্যালিড, কত কী করতে হয়, এটা ইনস্টল হয়ে গেলে এখানে ইনস্টল হবে, এখান থেকে আমাকে এই যে এই এলাইন এলাইনটা নিতে হবে, এখানে এটা পড়লেই বুঝতে পারবা ওরা কী করছে। ওই যে এটা করলাম, এখন আমার এই যে ইনস্টল হয়ে গেছে, তো এখন এরা করছে কি, এখানে কিভাবে ইউজ করছে, অ্যাপ ডট পোস্ট, এরা এই প্রথমে অ্যাপ অ্যাপ ডট যেটা আমরা মানে সেখানে ব্যবহার করে দেখাইছে আর কি। তো যে রিকোয়েস্ট রেসপন্সগুলো আসে সেগুলো বডিকে তারা এখানে ধরছে, বডি ডট ইউজার নেম, বডি ডট এরকম। তো আমি জাস্ট এই দুইটা ধরি, এইটা আবার হইতে হবে, কিন্তু আমি তো মিডলওয়্যারের মধ্যে ঢুকে গেছি রে ভাই। আচ্ছা দেখ, আমাকে তাহলে এইখানেই এক যন্ত্রণা হয়ে গেল, আমি এই জিনিসটাকে যদি এইখানে ব্যবহার করতে চাই তাহলে কিভাবে ব্যবহার করব,
আচ্ছা, আমি এইখানে ব্যবহার করি। স্ল্যাশ ইউজার, তারপরে মাঝখানে। ওকে ফাইন, বুঝছি। আমি ওরকম করে করতাম, কিন্তু পরে নাইন ভাইয়ের সাথে আমি হলো যে ইয়ে করছি। এখানে তাও ঘেজি বেজি হবে দেখি, আমি ইউজ করতে চাই না। আচ্ছা, আসো তো তোমরা, না থাকো থাকো, কানেক্টেড হ্যাঁ থাকো। ভাই, আছি। এই দেখো কি করছি। জি ভাই, তো এইখানে যেটা করছি সেটা হলো এই যে, তো আমার জাস্ট কি কি আছে এখানে, মানে কোনটা কোনটা ফিল্ড আছে, মডেল কি, আমাদের মডেল দেখলে বুঝতে পারতেছি। এক তো টাইটেল, অথর, বডি। আচ্ছা, আমি এটা যে স্ট্রিং এখানে লিখে দিছি না, তো এটাকে কি হিসেবে, স্ট্রিং না দিয়ে একটা পাসওয়ার্ড দিই। হ্যাঁ, দেন ভাই আসলে এখানে পাসওয়ার্ড, আচ্ছা একটা দিয়ে দিই, তোমরা আমাকে অনেক কিছু দেখাই, দ্যাট উইল বি বেটার। এত কিছু আমি ইয়ে করি না এখন, এগুলো সব করাই থাকে আমাদের। যাক, আচ্ছা, তো ওই যে কি কি মডেলগুলো কি কি লেখা আছে, টাইটেল, অথর, বডি, তো এইখানে এই যেগুলোকে ওই নামেই ধরতে হবে, টিআইটিএল, টাইটেল। আচ্ছা, মেল আছে, মেল, মেল চেক, সব 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 ধরনের ভ্যালিডেশন করে দেবে। আমি জাস্ট অথর। আচ্ছা, তা আমি এখানে বললাম এই যে, এটা যেহেতু মেল চেক করবে, মেল না দিলে আবার ইউজার ধরে বসে থাকবে। আচ্ছা, টাইটেলটা আমরা মেলে দিব না তাহলে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমি এটা বসে দিলাম এখানে, তাহলে আমার ওই যে মিডলওয়্যারে এই দুটো এখানে দরকার নেই, এখানে লাগবে না, বরঞ্চ লাগবে হলো এই রাউটে। আমি রাউটে ঝামেলা করতে চাই না, বিধায় রাউটে মিডলওয়্যার ভ্যালিডেশন করি না, তো এখন কি করা, আর উপায় আছে অবশ্য। তো যাক, আমি কি করলাম যে অথরের লেন্থ 5 আছে, কম হলে এগুলো ইরর হবে। সেগুলো ইরর কি, এদের অটো জেনারেটেড ইরর, দেখবা দেখি এখন। আচ্ছা, সেই ইররগুলো ধরতে গেলে আমাকে ধরতে হবে যে মিডলওয়্যার ব্যবহার করছি, ওই যে এইখানে মিডলওয়্যারের ইররগুলো পাবো। কোথায় পাবো, এই যে সুন্দর করে এটা বলে দিছে যে ইররগুলো পাবো হলো এই যে দেখো, রেসপন্সের পরে যে ব্র্যাকেট, তারপরে দেখো এই দেখো কনস্ট ইরর, এই দুইটা লাইন দিলেই দেখবা নি। এই বুঝো নাই তো, বুঝাচ্ছি, বুঝবো না অনেক কিছু, আমি ভালো করে বোঝাচ্ছি, নো প্রবলেম। তো আমি কি কি করছি একটু দেখো। আচ্ছা, এখানে কনসোল লক করতেছি না আর, তো ব্র্যাকেটটা মুছে দিছি সম্ভবত। আচ্ছা, তো কি ঘটনা ঘটতেছে এখানে, যা আছে সবই ঠিক আছে, আমি জাস্ট এক্সপ্রেস ভ্যালিডেটর ইউজ ইম্পোর্ট করছি, আর এখানে এই দুই লাইন ব্যবহার করছি, টাইটেল অথর আমার আসে বডিতে, বডিতে আসে না টাইটেল আর অথর। তো আমি টাইটেলকে চাচ্ছি যে যেন মেইল হয়, অথরকে চাচ্ছি যেন লেন্থ 5 হয়। আর অনেক ভ্যালিডেশন আছে, এই হয়, আলফা হয়, বিটা হয়, হ্যাঁ, মেল মুক্ত মুখ সব করা যাবে, ফাঁকা যেন না হয়, ইজ নট ইমটি, এই সেই, ইমটিটাও দেখি। আচ্ছা, ইমটিটাই আগে দেখি, সার্চের অপশন নাই। এগুলো তো অনেক, এই স্যানিটাইজারে গেলে কাস্টম মেটেরিয়াল সব কিছু আছে, এই যে ইজ নট, ইজ ইমটি, ট্রিম টু মনে করা যায়, টেক্সট হলে এই যে এইটা দিই, ইমেল না চেক করি, এগুলো অনেক ধরনের চেক করা যায় এখানে। এগুলো আবার কোনো অনলাইনে সার্চ দিলে গিটহাবের অনেক ইয়ে পাওয়া যাবে, যেগুলোতে মানুষ অনেক কিছু আরও এগুলো ক্যাম্প কীভাবে ব্যবহার করতে যায় হয় দেখাবে। তো আমি এখানে দিলাম যে এটা যেন এমটি না হয়, ফাইন। এখন দেখো, আমার কিন্তু এইখানে আমি এই দুই লাইন দিছি, আর এই যে ইরর যদি হয়, আমি এখানে বলছি কি, এই যে রিকোয়েস্টটাকে এখানে দিতে হবে, ভ্যালিডেশন রেজাল্টটা, ও ভ্যালিডেশন রেজাল্টটা তো এখানে আবার লাগবে উপরে, সরি, তার মানে কন্ট্রোল সি, বোঝার চেষ্টা করো রে, নাহলে তো সমস্যা। এখানে বডি আমার ব্যবহার হয় না, এখানে হয় শুধু ভ্যালিডেশন রেজাল্ট, আর এইখানে হয় বডি। তো আমার এইখানে হয় বডি, আর ওইখানে ভ্যালিডেশন রেজাল্ট মিডলওয়্যারে। আচ্ছা, তাহলে এখন আমি কি করলাম, এখন আমার এই যে এই দুটো বসে দিলাম, যেমন নট এমটি হয় আর লেস দ্যান পাস হয়, আর ইউরগুলো মিডলওয়যারে গিয়ে ধরবে, এখানে দেখাবে আর কি। এই যে নট এমটি যদি হয়, এই ইউরটা অ্যারে আর কি, অ্যারে রিটার্ন করে, তাহলে আমার যদি নট এমটি হয়, তার মানে কিছু ইউর আছে, তখন সে 400 স্ট্যাটাস ব্যাড রিকোয়েস্ট, এই স্ট্যাটাসগুলো কোনটা কি সেটা একটু দেখে নেবা। 200 201 200 থেকে 500 পর্যন্ত আছে, 500 হলে সার্ভারের ডাটাবেজে ইরো, 400 হলে এত, 401 এরকম আছে। তো ইরোটা, ইরোরগুলো সুন্দর করে দেখাবে যে সোনাকার ইরোটা পাঠিয়ে দিচ্ছে, দেখি তো ইরো দেখি। তাহলে আমি এখন আমার এখান থেকে ডাটা পাঠাই, সাপোজ আমি ইমটি পাঠাই, এই দেখো ইমটি পাঠাইছি, এখানে তো আসছি ঠিক, ইরোরগুলো দেখো কনসোলে গেলে ইরোরগুলো পাঠানোর কথা না, এই যে
এই যে 500 পাঠাইছে, এই 500 কেন? আচ্ছা এখানে তো 500 পাঠাই দিল, তো আরেকবার যাই। সাপোজ এটা নট এমটি, এইটাতে আমি লেন্থ দিই অল্প। হ্যাঁ আচ্ছা, এটা তো এটা নিয়ে তো কোনো ভ্যালিডেশন করি নি, দিলাম এই দেখো 500 কেন ভাই? সার্ভার কি চলছে না নাকি? এই যে ভ্যালিডেশন রেজাল্ট ইজ নট ডিফেন্ড, কোথায় সার্ভার চলছে না? কি কি পাগল নাকি? ওকে এবার এবার রেসপন্স নেই। হ্যাঁ রিকোয়েস্ট রেসপন্স নেই, আসো তোমরা না মরে গেছো। ক্লাস ক্লাস কোথায়? আসি ভাই আসি। আচ্ছা এবার এবার দিলে আগে চাষে যে চাষ শুরু দেখাচ্ছে। হ্যাঁ ইউরোগুলো এবার কিন্তু চলে আসছে, তো এখন ইউরোটা ভালো করে আরো কি চাষ শুরু এক্স্যাক্টলি সেই ইউরোটাতে 400 দিলে কিন্তু আর ভিতরে ঢুকে যায় না, মানে কি 400 কেন 400 সেটা দেখতে গেলে এখানে যাইতে হবে সম্ভবত। এই যে সেভ করতে গেলে 400, এখানে ক্লিক করলাম রেসপন্সে গিয়ে দেখি যে 400 কেন। এই যে ইনভ্যালিড ভ্যালু টাইটেল লোকেশন, হ্যাঁ ইনভ্যালিড ভ্যালু কোথায়? টাইটেলে, হ্যাঁ লোকেশন বডিতে, বডির টাইটেলে আমার ইনভ্যালিড। এখন ইরোটা আরো এক্স্যাক্টলি দেওয়া যাবে আসলে, খালি টা ইনভ্যালিড ভ্যালু না, আমি ইরোর এক্স্যাক্টলি দিচ্ছি দেখো, এ তো সেটা তো ভুলেই গেছি রে। এক্স্যাক্টলি দেওয়ার সিস্টেম হলো এক্স্যাক্টলি আমি যেটা দেবো সেটা হবে, সেই মেসেজটা হবে, সেই মেসেজ কই আমার দেওয়া মেসেজটা। আচ্ছা আমার দেওয়া মেসেজগুলো যে এইগুলোতে আমি যখন ব্যবহার করতাম সেগুলোতে দেখাই, সেভ করার ইয়েতে আমি এগুলোতে প্রচুর ব্যবহার করতাম, ওইটা ওই জিনিসটা। আরে রেজিস্টার করার সময় এখানে না, যেটা এটা তো মিডলওয়্যারে পাঠাইছি অতের মধ্যে, কিন্তু মেইন রাউটেই আমি ধরে ফেললাম, ধরে আমি এরকম করে করতাম কাস্ট। এগুলো নিয়ে স্টাডি করলে অনেক কিছু বেরোয় আসবে তোমাদের কাছ থেকে, যে এই বহু কিছু শিখবা, কিন্তু তোমাদের তো আগে ব্যবহার করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে। এই যে এখানে প্রথমে পাসওয়ার্ডের ক্ষেত্রে আলাদা, কিন্তু ফুল নেম টুলের ক্ষেত্রে এই যে রাইট উইথ মেসেজ, এই যে এই জিনিসটা দেখছো। আমি কিন্তু এভাবে অফিসেও কিন্তু সেম সিস্টেমে কাজ করি। হ্যাঁ যে মনে করো এইভাবে আমার আগের কিছু করার কাছ থেকে দেখে দেখে বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে, তাছাড়া তো এই যে এত টাইটেলটা আমি এখানে ওদের মেসেজ যেটা দিচ্ছে ওরা, আমি সেটা না নিয়ে আমি দিলাম আমারটা ডট, আমি টাইটেল এখানে দিলাম যে উইথ কি মেসেজ যাবে টাইটেল, এইটা এটা এখন ইউজারকে দেখাচ্ছি আমি, দাঁড়াও টাইটেল ইজ রিকোয়ার্ড। আর এখানে অথ, এখানে যদি পাসের চেয়ে কম হয় বলবো যে অথ ইউটিস অথর 3 দে মিনিমাম 3, আসলে 3 নাম 3 এর চেয়ে ছোট আমি নিব না এরকম বলছি, বা এখানেও মিনিমাম 3 দিতে পারি, ইরো যেটা ধরি অথর নেম কান্ট বি লেস দেন TSR3 ক্যারেক্টার, ব্যাস। তো আমি এই দুটো এরর এখন দেখো, এবার আমি দিলে ওই ওই এররগুলোই দেখাবে, সুন্দর করে উইথ মেসেজ দেওয়া দিছি ওগুলো আমি এখন ইউজারকে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যদি আমি এমনি ফাঁকা দিই, এই 400-তে গেলাম দেখছো টাইটেল ইজ রিকোয়ার্ড, এখানে মেসেজ চলে আসে অথর নাম ক্যান নট বি লেস দেন 3 ক্যারেক্টার, এইভাবে করে এররগুলো ধরতে পারবো। তো ইরোরগুলো যে পাঠাইলো আমাকে কনসোলে রেসপন্সে, সেটা কোথা থেকে পাঠাইলো? এই যে মিডলওয়্যারে গিয়ে, এই যে রেসপন্স 400। তো এইগুলো স্ট্যান্ডার্ড হলো এরকম রেসপন্স পাঠায় দেওয়া, ডাটা দেখানোর দরকার নাই। আচ্ছা তো এখন ইরোর হলো এখানে পাঠিয়ে দিচ্ছে, আর যদি ইরো না হয় তাহলে আমি সুন্দর করে দেখো আমাকে এই নেক্সট নেক্সট কল হবে, তাই না? এই যে এখানে তো ইরোরে যদি অ্যারেটা যদি এমটি না হয়, মানে এমটি হয় আর কি, তাহলে তো এখানে পাঠিয়ে দিবে, তাহলে দেখো আমি এমটি যদি না দেই আমার আগের মতো কাজ করবে, মানে ঠিকঠাক যদি দেই আর কি, বুঝো না এই বিষয়টা। এই যে ভাই আরেকবার ক্লিয়ার করবেন তাইলে ভালো হবে। এই দেখো আমি ঠিকঠাক দিলে কোনো ইরো নাই চলে আসছে, কিন্তু যখন আমি ধরো প্রথমে আমি সেদিনকার জায়গা থেকে যাই, প্রথমে আমি যাই কোথায়? রাউটে, রাউটের সেভের জায়গায় যাচ্ছি গিয়ে, এই যে আমি এই দুই লাইন বসে দিলাম কোথা থেকে, এই যে এক্সপ্রেস ভ্যালিডেটর থেকে, বডি থেকে, এখানে বডি আছে আরো টুলস আছে কিছু ইউজ করা যায়, পাসওয়ার্ডের কাজটার করা আলাদাভাবে করে, তোমরা এই দুটো আগে দেখো।
দিলাম, তো সে এখন সে তো এই দুইটার এখানে এই রোডটা এখানে কি কাজ করবে সেটা তার ব্যাপার। করে সে রিকোয়েস্ট নামে যে জিনিসটা আমার যাইতো, কোথায় যেত, ফর্ম চেকে যাইতো না মিডলওয়্যারে, জি জি এই দুই লাইনের পরে তো এই ফর্ম চেকে যায়। তো ফর্ম চেকে গিয়ে এই যে ফর্ম চেকে যে আমি রিকোয়েস্ট রেসপন্স আর নেক্সট ধরতাম, মিডলওয়্যার তো তিনটা জিনিস পায়, তো সেখানে এই রিকোয়েস্টটাকে এই ভ্যালিডেশন রেজাল্টে দিতে হবে, এটা এক্সপ্রেস ভ্যালিডেটরের নিয়ম। তো দিলাম এই ইরোরগুলো এখানে আসবে, এখন এই ইরোর থাকলে পরে আমি এইটা করব, না থাকলে পরে এইখানে নেক্সট নামে যেটা আছে পাঠিয়ে দিব। তো এইটাই হলো মিডলওয়্যারের কাজ, মিডলওয়্যারের করে সেখানে আমি ভ্যালিডেশন অ্যাড করছি, মিডলওয়্যারের মাধ্যমে ভ্যালিডেশন করতেছি। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, বিষয়টা এরকম। তো এইটা দিয়ে তো আমি একটা সিম্পল ডেমো দেখাইলাম, এখন এইখানে প্রফেশন যে কোনো ইয়ে করা যাবে, যে ফর্মটা আসলে কেমন তুমি চাও এখন এক্স্যাক্টলি এরকম। আচ্ছা, এখন ইউরোটা তো আমি হয়েছি, আমি কিভাবে বুঝবো? তো আমাকে তাহলে ওই যে এখানে আসতে হবে, ফর্ম কোথায় যেখানে আমি ইউরোটা পাচ্ছি, এই যে সাকসেস হলে সাকসেস, ইউরোটা এই যে এখানে ধরা পড়ছে, বুঝতেছো? এই ইউরোর কিন্তু টাইটেল বডি, এই যে কনসোল লগ দিচ্ছি না, দেখো ইউরোর হেয়ার এখানে, বুঝতে পারবা ব্রাউজারে কিন্তু, জি ব্রাউজারে কিন্তু ইউরোটা এখানে ধরা পড়ছে। আর ওই যে ইয়ার ইরো তো আমি এখানে মিডলারে অনেক কয়বার দিলাম, যে এখানে কনসোল লক করছি, কোথায় 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 এখানে করছি, এখানে করিনি, এইগুলো কোথা থেকে আসতেছে? তা এটা মনে হয় ওই যে আমি কন্ট্রোলার করছি, সেই কন্ট্রোলারে এই যে ভাগ ভাগ করে ফেলছি, তো মাথা ঘুরে যাচ্ছে তোমাদের। আমি কিন্তু আসলে সহজ করে দিছি, কিন্তু এইটা যদি সেদিন করতাম না, এতগুলো ফাইল ফোল্ডার কোনটা থেকে কোনটা যাচ্ছে মাথা ঘুরে যায়। এই জন্য সব কাজ রাউটে করছি, করে এখন আলাদা আলাদা ভাগ করছি। ওকে, তো এখন আমার ওই যে ফন্টে গিয়ে আমি যে ইরোরগুলো ওখানে যাচ্ছে, ইরোরগুলোকে আমি দেখাবো। তো ইরোরগুলোকে কিভাবে দেখাবো, তো এগুলোর অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ দেখো তোমাদের প্যাকেজ কিভাবে খুঁজতে হয় সেটা দেখি, একটা অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ ই আছে, অ্যালার্ট, এনপিএম এ গেলাম, রিয়্যাক্ট অ্যালার্টে গেলাম, সুইট অ্যালার্ট মানুষ ইউজ করে, ঠিক আছে। তো আমি জাস্ট শুধু এই রিয়্যাক্ট অ্যালার্ট লেখাটা এখানে দেখি যে কোনটা বেশি ট্রেন্ড, এগুলো নেটের যে অবস্থা, রিয়্যাক্ট আসে না রে, কানেক্টেড নাই বোধ হয় নাকি, না আসো, আসি ভাই আসি। এই যে সুইট অ্যালার্ট, তো দেখো তোমরা শিখো যে কিভাবে ব্যবহার করতে হয় এই বিভিন্ন টুল। বাপরে কি রে, এই রে এই দেখছো এইভাবে আসবে, যে এটা দেখাচ্ছে এতবার, আমি যখন এখানে তুলনাতে এই দুইটা ক্লিক করবো, দুইটা তুলনা হবে এখন যে কোনটা বেশি। এত নেটের অবস্থা খারাপ, রিয়াক্ট টোস্টিফাই আমি ইউজ করছি অনেকবার, এগুলো তোমার জন্য কোড কেউ করে দিছে, টোস্টার। হ্যাঁ রে, কি লিখো দেখো, দেখি কি লিখে হয় না, নেটের এটা খুব নেট নেই, এটা 22 উইকে, এইভাবে করলে তো দেখা গেলে তো ভালো হয়। রিয়েক্ট টোস্টার এটা 22, এটা কত, এটা 2400। রিয়েক্ট অ্যালার্টটাও ইউজ করা যায়, তো কোনটা ইউজ করবো সেটা আমি এখানে দেখে নিতে পারবো। রিয়েক্ট অ্যালার্ট এনপিএম, দেখো মানুষের প্যাকেজ ইউজ করবো এখন। এইভাবে আমি প্যাকেট ইউজ টিউজ করতাম আর সুন্দর সুন্দর কাজ করে ফেলতাম, তখন মানুষগুলো, হ্যাঁ অনেক আছে, অনেক প্যাকেজ আছে, তো তুমি যে প্যাকেজ ইউজ করো তোমার, জাস্ট এনপিএম ইনস্টল দিবা আর প্যাকেজ কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখতে হবে, এটা শেখো, দেখো যে কীভাবে ব্যবহার করতে হয়, শিখতে হয়। যেমন যে আমি এই যে এটা ব্যবহার করলাম, এগুলো এখানে আসতে হবে, ইনস্টল করতে হবে, নতুন যে কোনো জায়গায় যখন যে কাজে লাগবে সেই ধরনের প্যাকেজ, এটা ব্যাখ্যা ট্যাখ্যা সব দিছে, ইনস্টল টুইশন কীভাবে, এটাতে আসলাম ওরে সর, এটা ভালো ডাউনলোড হয়। তো এখানে কীভাবে দেখো ইনস্টল করতে হবে, এরকম করে এই যে কী করতে হবে বলছে, এই যে এই লাইনটা আর এই যে দুই লাইন বোধহয়, এই যে রিয়াক্ট অ্যালার্ট থেকে, হ্যাঁ এই দুইটা আমাকে কপি করতে হবে, অ্যালার্ট টেমপ্লেটটা নিয়ে, আচ্ছা অ্যালার্ট টেমপ্লেটটা হলো এই যে,
ও বাপ, এটা তো ও অ্যালার্ট প্রোভাইডার দ্বারা আবার একে র্যাপ করে দিতে হবে, ডট 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 অপশন দিতে হবে। দেওয়ার পরে এইখানে ইউজ অ্যালার্টটা কপি করে তখন বাটনে ক্লিক হবে, তখন অ্যালার্ট ডট শো। ওরে সর্বনাশ, বহু কাজ। আচ্ছা আচ্ছা, সেটাই করে দেখাই তোমাদের। তো করি দেখো, এই যে আমি প্রথম আসো না তোমরা, এটা তোমাদের একটা ডেমো দিচ্ছি যে কিভাবে আমি প্যাকেজ নিজে নিজে শিখবো যে আচ্ছা এটা কি। আমার এখন একটা অ্যালার্ট দেওয়া দরকার, তো আমি রিয়াক্টে দিলাম একটা npm install। এ তো সময় লাগার কথা। তো এখন এইটা হোক, ততক্ষণ আমি সেভ করলাম না, সেভ করলে পরে দেখুন কাজে ব্যবহার করতে পারি এটা। ওহো, এই যে দুটোও করতে হবে, রিয়েক্ট অ্যালার্ট টেমপ্লেট বেসিক এটাও করে নিতে হবে। খালি আমি রিয়েক্ট অ্যালার্ট ইনস্টল করলাম, তো তাহলে আমি এটা কন্ট্রোল সি দিই, দিয়ে আমি এইখানে এইটা দিই। ব্যাস, এতদিন ইনস্টল হোক, ততদিন বহু কাজ আছে, সেটা আমি করি। সেটা এক নম্বর কাজ হলো, কাজ হলো আমাকে এই এই দুই লাইন কপি করতে হবে, কপি করে অ্যাপ ডট জেএস এ যাইতে হবে, ইন্ডেক্স ডট জেএস এ, সরি, এখানে এটা দিতে হবে, দিয়ে ওরা যেরকম বলছে আর কি, বিষয়টা বুঝো বুঝো নাই ব্যাপারটা। এই যে সিম্পল, জি ভাই, বুঝছি বুঝছি। এই যে মনে করো এরকম করে দিয়ে, এই যে আমি এটাকে চেঞ্জ করে দিই, ওদের একটা রা দিছে। তো এরকম অনেক আরো বহু টুল আছে, সুইচ সেলেক্ট হতে আর এরকম ভাবে করতে হয়। স্টিক মোড থামলে একটা সিম্পল অ্যালার্ট দিতে গিয়ে, কারণ কি সিম্পল না, দেখি ওগুলো কত সুন্দর হয়। ইনস্টল হয়ে গেছে, বাহ বাহ, তা তো কাম হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত সুন্দর কাজ করার কথা, নো প্রবলেম। আচ্ছা, তো এটা দিলাম, যেহেতু সেভ দিই, এটা নড়ে না কেড়ে। আচ্ছা যাক, পরে নড়বে। এখন এটা গেল, তারপরে বলছে যে যেখানে ব্যবহার করব সেখানে আমাকে এরকম করে ইম্পোর্ট করতে হবে। আমি ইম্পোর্ট করি, এগুলোর আবার অনেক কাস্টমাইজেশন আছে, তুমি কীরকম চাও না চাও নিচে থাকে, হ্যাঁ সেগুলো পরে, এই যে টয় টপ রাইট এগুলো করবো এখন, বা যেটা তোমার ভালো লাগে। এটা তো অনেক কঠিন মনে হলে যেটা সহজে করবে সেটা, এইটা তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। তো আমরা চাই হলো এখানে না, আমরা যখন ফর্ম অ্যাড করব, ফর্ম অ্যাড করতে যে ইরর হবে তখন তো এখানেই থাকবে তাই না, ওই পেজে তো যাচ্ছে না আর, তখন আমাকে এইখানে এটা ব্যবহার করতে হবে। সেম সিস্টেম, এটা ডেমো সব দেখায় দেয়। এই যে এই যে অ্যালার্টটাকে অ্যালার্ট ডট কি যেন দিছে, অ্যালার্ট ডট শো আছে, অ্যালার্ট ডট বহু মেথড আছে, এখানে আরও সেটিং টাইম টুম চেক করা যাবে, আর কোথায় যেটা হবে সেটা কিন্তু ওই পজিশনে বলে দেওয়া যাবে, বিশেষ করে তো দেখি আগে, তো কোনটা কপি করলাম, উইথ অ্যালার্ট, আচ্ছা উইথ অ্যালার্টও ব্যবহার করা যায়, তো উইথ অ্যালার্ট না, আমি এটাই ব্যবহার করি, হায়ার অর্ডার কম্পোনেন্ট ব্যবহার করা যেত। তো আমি ব্যবহার করবো হলো কোথায়, ফর্মের ক্ষেত্রে এই যে হুকটা এইখানে বসে দিলাম। এবার অ্যালার্ট ডট শো কোথায় শো করবো, এই যে যখন ইরোর আছে না, এই যে আগে দেখি ইরোর যখন হবে তখন আমার এখানে অ্যালার্ট ডট শো, এই দেখো সব চলে আসতেছে। অবশ্য এখানে দিলাম হলো যে মেসেজটা একটা এমনি দিই যে ইরোর হ্যাপেন, ব্যাস। এখন আমি জাস্ট সেভ করি, একে আমার নড়াচড়া করে না, অটো রিফ্রেশ নেবে না, মারা যায় বসিয়ে আছে যায়নি। সময় লাগে, বাপরে, কোনো সারা শব্দই নেই, বিল টিল করতেছে হয়তো। আচ্ছা আমি একে আবার কেটে দিয়ে আবার রান করি, তোমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুনিয়া সব কিছু করছি, একবার ভ্যালিডেশন করছি, একবার এই করছি, সেই করছি, হাই আল্লাহ পুরো জিনিসটা। ফুল স্ট্যাকে কাজ করা শিখতে হয় প্রথমে, পরে গিয়ে যে কোনো একটা ব্যাক এন্ড। আচ্ছা যদি ইরর হয় আবার দেখো, ওখানে একটা মেসেজ আসবে,
এই দেখছো ইরর হ্যাপেন, দেখছ না সুন্দর? জি ভাই, এটা অ্যাপের মতো ইরর চলে আসলো। আচ্ছা হ্যাঁ, এখন আরেকটা ঘটনা ঘটছে যে ইরর হলে আমি ওই পেজে, এই যে ওই পেজে পাঠাচ্ছি, ওইটা নেভিগেটটা এখানে করব না। আসলে ইরর হলে আমি জি উপরে ভাই, রাখবো, তাহলে নেভিগেটটা এখানে দেই, তাই না? যে যদি কাজ হয় তাহলে এখানে, না হলে ইরর। দেখো এবার কি হয়, ইরোটার আরো কালার মালা চেঞ্জ করে দিছি। দেখো তো বটমে দিছি আমি, উপরে দিছি। এইটা তুমি যদি ডিজাইন করতা, দেখছো ইরো দারুন না? জি ভাই সেই। হ্যাঁ, এখন এখন দেখো, এখন আমরা এইটাকে এখানে চেঞ্জ করবো। এটা কোথায় দিছে? বটম সেন্টার। আমি দেখবো যেটা বটম না, এই রাইট রাইট, হ্যাঁ এরকম দিব। টাইম আউট এত সেকেন্ড, এগুলো সব ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমি জাস্ট শুধু ওখানে দেখবো ওই অ্যালার্টের বটম সেন্টারে না দিয়ে আর কি কি অপশন আছে। টপ রাইট, টপ লেফট, এটা টপ লেফট, টপ রাইট, এই যে এটা আমি দেবো, তাই না? টপ লেফট, তা টপ লেফট যদি ক্যামেরা ইয়ে লাগাইছে, এরা দেখতে হবে আর কি। এই যে প্রুফ ট্রাইস পরে শেখাবো, পরে এখানে একটু চেঞ্জ করে দিতে হবে, যেটা হলো বটম সেন্টার না, আরো কালার মালা সব চেঞ্জ করে দেবে। এবার দেখো কি হয়, টপ লেফট না, টপ রাইট। হ্যাঁ টপ মিডিল তো ভালো ছিল ভাই, মিডিয়া না, সেন্টার সেন্টার। ও সরি সরি, এগুলো কিন্তু ওই রিয়াক্টেই সম্ভব, মানুষের ডিজাইন চুরি করা, ব্যবহার করা। এই দেখো, আচ্ছা এবার খালি ইরোর হ্যাপেন দেখাবে না, কি এক্সাক্টলি ইরোর সেটাই দেখবো। কিভাবে? ওই যে ফর্মে আমার যে ইরোরগুলো আসতেছিল, এই যে ইরোর, এই যে ইরোর, এই যে ইরোর, তো এই ইরোরটা আমি দেখি আসলে কি ইরোর আসে, সেই ইরোরটা ভালো করে দেখতে হবে। আর ফর্ম ডিজাইনটাও তোমাদের আজকে দেখাবো রে, কিছু কিছু ফর্ম আছে। তো আমি যে ডিজাইন ব্যবহার করছি এগুলো তো তোমাদের কোনো, আমি কি কোনো বুটস্ট্রাপ ফুটস্ট্রাপ ইউজ করছিলাম না? করছি, তাও এরকম হয়েছে কেটে দেয়। না রে সর্বনাশ, পারি না যে তাই। আচ্ছা যাক, এই যে 400 রিকোয়েস্ট দেখায় দেখায় শেষ করে ফেললো, তো এখানে রেসপন্সটা পাওয়া যাবে না আসলে। এখানে গেলে রিকোয়েস্ট পাওয়া যাবে, এখানে গেলে এই যে, তাহলে আমার ইরোর, ইরোর একটা অবজেক্ট, তাহলে ইরোর ডট ইরোরস, তার মধ্যে আমার আছে ভ্যালু, ঠিক আছে? এখন ঘটনা হলো, ইরোরটা কিভাবে নিয়ে আসতে চাই আমি? এই যে একটা অ্যারে আকারে আসছে না, তো এটা তো অ্যারে আকারে তো সব ইরোর একটা একটা করে দেখেন। আমি চাচ্ছি যে প্রথমটা ইরোর প্রথমে বলবে কি, যে আপনার টাইটেলটা ভুল হয়েছে, পরে ধরুন টাইটেল ঠিক করে দিলাম, পরে বলবে কি এবার তাহলে এইটা ইরোর, মানে প্রথমে একটা একটা করে সে চেক করবে আর কি। তো সেটাও আছে এখানে, মরে গেছি রে, আমি তো ভুলেই গেছি। এটা যে জিরো করে পাঠাইতে হয় আর কি, একটা পাঠাইতে হয়, মানে আমি যে সবগুলো অ্যারে আকারে পাঠাইছি, তা আচ্ছা আমি প্রথম ইরোটা দেখাই তাহলে ভালো হয়। তা ইরো ডট, এই দেখো ডট ইরোস, এইটা ইরোস একটা অ্যারে, সেই অ্যারের কোথায় গেল, সেই অ্যারের ভ্যালু না, অ্যারের জিরো ডট এম এস সি, তাহলে জিরো ডট এম এস সি লিখি তো এক্সাক্টলি রোডটুকু আসে কিনা। কনসোলে তো কিছুই আসবে না আসলে, কারণ এই 400 ইরোর হলে কনসোলে আর কিছু থাকে না। ওর সিস্টেম হলো যে সব কনসোলটা আর কনসোলে কিছুই দেখাবে না, এইটা দেখা ভিতরে ঢুকে না, এইটা আমার খুব যন্ত্রণা হয়। তো এই যে ইরোর হেয়ার দেখাইছে খালি, আর কিছু দেখাবে না। তো এইখানে তো সবই দেখায়, তাহলে আমাকে এইটার জন্য আমাকে 400 ইরোর পাঠাচ্ছিলাম আমি ব্যাকএন্ড থেকে, না কোথায় গেল, যে 400 ইউরোর পাঠাবো না, 400 ইউরোর আমার খুব যন্ত্রণা দেয়। কোনো 400 পাঠাবো না আমি, জাস্ট শুধু স্ট্যাটাস কোডটা পাঠানো, এগুলো পরে তোমার কিছু ভিডিওগুলো দেখবা এরকম পাঠাবো, জাস্ট ইউরোরটা। তো এখান থেকে ইউরোর অ্যারের জিরোটাও পাঠানো যায়, হ্যাঁ এখান থেকে অ্যারে, এটা যদি আমি জিরো দিই তাহলে শুধু সে জিরোটা পাঠাবে, তাহলে হয় দেখি তো। জিরো পাঠাইলে তাহলে আমার তো, জিরো যদি পাঠায় তাহলে আমার ফ্রন্ট এন্ডে, আমি জাস্ট এবার এইটাকে ধরে দেখি কি হয়, তারপরে সেটা অনুযায়ী এখানে একটা অ্যালার্টটাতে সেই ডাটাটা বসাই দেবো।
এগুলো যখন ফুল করতে গেলে বহু সমস্যা। হ্যাঁ, এটা এখানে চলে আসছে, 400 পাঠায় নাই আর চলে আসছে, কিন্তু ইরোর হয়েছে। দেখো এবার কিন্তু ইরোর আসছে, কিন্তু 400 পাঠায় নাই। আচ্ছা দেখো আমি দেখতেছি তো ইরোর, এই যে তাহলে ইফ ডাটা ডট, তাহলে 400 তো পাঠানোর দরকার। 400 না পাঠাইলে যে একদম এবাকে চলে এসে, 400 পাঠাই, 400 পাঠাই, কিন্তু এখানে 0 পাঠাই। ধৈর্য ধরো রে ভাই, এটা একটু ভেজাল আছে, এগুলো নিয়ে করতে হয়, নিজে নিজে কাজ করতে হয়। এখানে 400 পাঠাইছে, কিন্তু নেটওয়ার্কে গিয়ে দেখি, এবার আমার এখানে প্রথমটা শুধু সাই দিই ইরোরস ডট মেসেজ, ব্যাস। তাহলে আমি শুধু এখানে আবার ওইটা কনসোল করার সুযোগই থাকে না, আমি আগে কোর্স করছিলাম। তাহলে এই যে আমি এই জায়গায় আর এইটা না দিয়ে ইরোর হ্যান্ড এটা এক্সাক্টটা দিব হলো, প্রত্যেকবার ডাইনামিকভাবে ইরোর ডট ইরোরস ডট এম এস জি। এবার দেখি প্রথম ইরোরটা দেখাবে ভাই, এখানে ইরোরস হবে না, ইরোরসে তো দিলাম না, এস ছাড়া গেছে তো। দেখছো এগুলো নিয়ে কতক্ষণ দেখারই করছি, প্রথমে কি আসি না কেন, হয় না কেন, মানে অভিজ্ঞতা নেই আসলে ইরোরটা ধরা। দেখছো এবারও আসে নাই, ইরোর এখানে আছে কিন্তু এখানে দেখাচ্ছে না, তার মানে ওটাকে অ্যাক্সেস করা যায় না এখানে অ্যালার্টটাতে, আর ওই সংখ্যাটা পাচ্ছে না। এটা কি অবজেক্ট না, তাহলে ঢোকে ধরে না কেউ এটাকে, এই যন্ত্রণা ভুগছি বহু। এই যে এটা তো তোমার নেটওয়ার্কে যেটা আসতেছে, নেটওয়ার্কটাকে কনসোলে দেওয়া যায় না। এই ধরলাম এটা তো ইরোরস ডট, এটা একটা অবজেক্ট তাই না, এটা ঠিকই আছে ইরোরস ডট এম এস সি। তো ঘোড়ার ডিম এই ইরোর ডট ইরোরস ডট এম এস সি, কনসোলে তো আসেই না, ইরোর হলেই অটোমেটিকলি সে 400 দেখায় দেয়। দাঁড়াও দাঁড়াও, ভাবি চিন্তি সমাধান দেই, এর একটা সমাধান আছে। সমাধান হইল কনসোলে আসে না, ইরোর হলে কনসোলে খালি ইরোর দেখায়, এরকম কনসোলে আসলে তো ধরে ফেলাইতাম, 400টা দেখাই, এই 400 ব্যাড রিকোয়েস্ট, ব্যাড রিকোয়েস্ট হলে কনসোলে দেখাবেই না, তখন ওই যে ক্যান নট রিড মেসেজ, নেটওয়ার্কে দেখা যায় কিন্তু ব্যাক। তাহলে আমি কি করতে পারি, 400 তো দেখাতেই হবে। আচ্ছা 400 যদি না দেই, এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, যে হাউ টু শো 400 ইরোর হলে ইরোর কীভাবে শো করব। তো আমার যেটা করতে হবে, ও এগুলো নিয়ে বহু, এগুলো নিয়ে একটা কিবি কিবি বেড়াইছিল পরে মাথা থেকে, এরকম কীভাবে যেন পাইতাম আমি একটা সময়। আচ্ছা যাক আমি ইরোরটাকে দেখানোর চেষ্টা করি, পুরো ইরোর দেখি কী দেখায়, পুরো ইরোর তো বলে তো কিছু একটা আছে, দেখো দেখে না। ওকে তাহলে এই দেখো, তোমরা বুঝতে পারছো সমস্যা কোথায়, কনসোলে আসে না কিন্তু নেটওয়ার্কে দেখা যায় আসলে ইরোরগুলো কি। তাহলে ইরোর এখানে দেখাবো কিভাবে, তাই না, অ্যালার্টে দিব কিভাবে লেখাটা যে কি ইরোর আসবে, বোঝো নাই? জি ভাই বুঝছি, আমাদের তো ইয়েতে দেখানো লাগবে, যে ইউজার কে তো দেখানো লাগবে ভিডিওটা আসলে কি নাকি। আচ্ছা তাহলে একটা কাজ করতে পারি, 400 যে এখানে পাঠাইছি এইটা নিয়ে আমাকে তোমরা সমাধান দিবা। এই যে 400 যে পাঠাইছি এটা তো এইভাবেই পাঠাতে হয়, এটা কিন্তু আইডিয়াল, আমি এটা হুদাই নর্সার করতেছি, এগুলো নিয়েই আমার এক্সপার্টিস নাই, মানে আমি আসলে আমি যা কাজ করছি বহুভাবে, তো এগুলো নিয়ে পরে অফিসে গিয়ে যেভাবে করে। ওকে ফাইন, 0 পাঠাইছে না, এবার দেখো কীভাবে করবো। এগুলো নিয়ে তোমরা এবার এতগুলো মানুষ খালি খুঁজবা, এবার দেখো এবার তো এই সে কী করবে, আর ওই যে এইখানে ইরোর নিয়ে আসবে না, ইরোরটা আসবে এখানে, ওই সাকসেস লেখা আসবে এখানেই আসবে, কিন্তু ইরোরটা এবার ইফেলস দিয়ে ওখানে ধরতে হবে, এক্স নামে যে জিনিসটা আছে। এখন তোমরা কিছু বুঝো নি বুঝছি, আমি কাজ করে দেখাই তাহলে বুঝো। দেখো কোনো ডাটা নাই, তাও এখানে চলে আসছে, তো এখানে আসছে কিন্তু ইরোর এখানে দেখাইছে, এই যে ডাটা ডট, ডাটা ডট ইরোর। তা
আমি জাস্ট এরকম চেক করব শুধু কিভাবে স্ট্যাটাস আবার 200 দেখাচ্ছে না 200 দেখানো যাবে না এটা তো 200 দেখা যাবে না ওটা তো 400 দেখাইতে হবে না আমি তো এই জায়গাগুলোতে সফিস্টিকেট ভাবে আমার কাজ করা হয়নি আমার জীবনে আমি এত জায়গা পার হয়ে গেছি খালি এরকম করি দৌড়াদৌড়ি করি মানে আসলে কেমন মানুষের কিন্তু দেখো আমার কাছে যাদের যাদের কোড আছে অত আমি ইনভেস্টিগেশন করি ইনভেস্টিগেশন করি না এখন আমি বিভিন্ন জায়গায় কাজ করতে হয় আমাকে যে ফিচার যেভাবে এগুলো ওরা যেটা দেয় সেটাই বসে দিয়ে যাবে আচ্ছা দাঁড়াও আমার এই যে সেন্ট ক্লাউডে ওরা কীভাবে দেখাইছে অতকে আবার খুঁজতে যায় এখন যে ওরা কীভাবে দেখাইতো তো 400 দিই বেটা ঠিকঠাক আছে কিন্তু ইউরোটাকে ধর ভাই ওটা তো আমাদের ডাটার ভিতর ইউরোটা আছে না হ্যাঁ আছে ঠিক আছে কিন্তু যে 200 যে দেখায় 200 তো মানুষের ডাটার ভিতরে ধরা যাবে ইফ ডাটা ডট ডাটা ডট এমএসজি থাকলে তখন বলবো যে টোটাল ইরর হয়েছে ওখানে তখন আমি নেভিগেট করতে দিব না এইচ এই ফেলস দিয়ে করব বাট ফ্যাক্ট আসলে ওইটা আইডিয়াল না আমি বলতে চাচ্ছি বুঝছো আমি কিন্তু এই যে এইখানে ধরেও এই যে আমি ফ্রন্ট এন্ডে ধরেও কিন্তু যেখানে কোথায় এই যে ফর্মে এই যে এইখানেই কিন্তু আমার আসতেছিল ডাটাটা এই যে এক্স এর মধ্যে এখানে ধরে যদি হ্যাঁ ইফ মেসেজ থাকে তাহলে বলবো যে তাহলে ইরর আছে তাহলে এই অ্যালার্টটা ওখানে দেখাই দেবো ইলস হলে নেভিগেট করে দেবো বাট আসলে ওইটা তো আদর্শ না আমার যেখানে ইরর এখানে ধরতেছে হ্যাঁ হাউ টু শো থামো দেখাচ্ছি দাঁড়া খুঁজে দেবো হাউ টু শো জি ভাই বুঝতে পারছি ব্যাপারটা এগুলো নিয়ে এক এক দিন আমি পার করছি মানে আমি এইগুলো নিয়ে খুঁজতে যে কি রে পরে পাইছি না আমি এখন ভুলে গেছি দাঁড়াও দেখাচ্ছি এই জন্য তোমাদের সাথে এই ব্যাক এন্ড নিয়ে ছিল এইটা আমি খালি আচ্ছা এখানেই বা আমি কি করছি সেটা দেখি তাই না দেখছো আমি তখন এরকম করে এই যে পারি নাই দেখি তখন দেখছো দিছি পরে হতে পারছি কিনা দেখো দেখছো এমএস আমার নিজের মেসেজ দেখো 400 টাকা দেখছো 400 টাকা হাইড করি নাই দেখো আমার কাস্টম মেসেজটা পাঠাইছি নিজের পাঠায় গিয়ে ওখানে ফর্ম কন্টেন্টে গিয়ে ওভাবেই ধরছি তখন ধরে ওইভাবেই কন্ডিশন চেক করছি যে আচ্ছা মেসেজে কি হ্যাঁ মুক্ত মুখ সাকসেস ফলস না ট্রু এই যে সাকসেসটা ট্রু না ফলস এটা চেক করছি আমি এইখানে হলে সাকসেস ফলস নাহলে এইখানে ওই যে ইউজার রেজিস্টারে গিয়ে সাকসেস ট্রু করছিলাম তো আমার কাস্টম আমি পাঠাইছি সিঙ্গেল ইরর হলে দেখছো সিঙ্গেল ইরর পাঠাইছি জিরো আর এটা জিরো তো মোটা পাঠাইছি সিঙ্গেল ইরর ডট এমএসজি আচ্ছা ডট এমএসজি তাহলে একবারে মেসেজটা পাঠাইছি আমি আর সাকসেস ফলস আচ্ছা দ্যাটস গ্রেট রাইট দ্যাটস গ্রেট কিন্তু যে 200 যে যায় বাপু হে 200 এভাবে তো ঠিক না এটা ঠিক না কিন্তু আমি যেটা করছি যে এই প্রজেক্টে আমার আগের প্রজেক্টে এটাও কিন্তু ঠিক না আসে না আচ্ছা আপাতত ওইটাই করি আর কানেক্টেড আছো না নাই আবার আজকে একটা বিষয় নিয়ে অনেক সময় গেছে আসো আসি ভাই কানেক্টেড আছি ওকে থ্যাংক ইউ এভরিবডি আচ্ছা তো আমি এই যে এরকম করে পাঠাইতাম তখন দেখতাম ওই যে সাকসেস তোমার হলো এখানে একটা এমনি ফলস নামে একটা পাঠাইলাম এফে এক হাত দিয়ে লিখতেছিলাম একটু দেখবো না এক হাত দিয়ে হ্যাঁ আচ্ছা ইরোসটা এত 0. একবারে এইখানে পাঠাই দিই এমএস ওখানে গিয়ে বের করতে হবে না এবার লাইনটা শুধু ইরোসটা চলে যাবে ব্যাস এইবার ডাটা ডাটা ডট এবার ওখানে দেখি যে আমার তোমাদের অনেকেরই মাথামতো শেষ করলাম এতক্ষণ ধরে একটা জিনিস খালি ঘোল 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 করে এবার এখানে অ্যালার্ট দিব না এখানে অ্যালার্ট তো হয় না আসলে এরকম 400 না পাঠাইলে তো তাহলে এইখানে আমাকে যেটা করতে হবে আমি দেখবো যে এক্স ডট ডেটা তাহলে দেখি তো এখানে এই যে ইরোর আসলে এক্স ডট ডেটাটা এই যে এক্স ডট ডেটা সাকসেস ফলস এটা তো আমি দেখবো এক্স ডট ডেটা ডট সাকসেস এই দেখো এই সেলফ যেমন মাথা মতো নষ্ট করছে তো এখন একটু ঠিক করতে হবে ই আমার আসলে তোমাদেরকে
এটা বলো ইফ এক্স ডট ডেটা ডট সাকসেস, যদি এটা যদি ফলস হয় আর কি, নট মানে ফলস, তখন আমি ওই যে অ্যালার্ট আরটি অ্যালার্ট ছো, হ্যাঁ কি মেসেজ দেবো, এক্স ডট ওর বাপকে আসতে হবে ওর ডেটা ডট এম এস জি, হ্যাঁ সাকসেস না এম এস জি তো না, ইরোর আর কি, ইরোরস না ইরোর আছে ইরোরস, এই যে ইরোস নামে পাঠাইছি, এইবার আচ্ছা এটা পাঠাইছি, তখন ইরোর হলে আর নেভিগেট করবো না, ইলস হলে আমি যদি এই ইলস হয় তাহলে নেভিগেট করব আর কি, ব্যাস এটা একদম আইডিয়াল হয়নি, আমি একেবারে বাচ্চা, বিশেষ করে এগুলো শিখতে হবে আমাকে, পড়াশোনা আসলে হয় না, এই যে দিলাম দেখো আর যাচ্ছে না সুন্দর করে, হ্যাঁ টাইটেল ইজ রিকোয়ার্ড, যখন আবার তুমি টাইটেল দিবা এই যেমন ধরো কে আই বি আর আই, ওকে ইব্রিশিয়া, তখন আবার বলবে কি অথর নেম ক্যান নট বি লেস দেন থ্রি, বুঝছো আলাদা আলাদা, বুঝতে পারছো না দারুণ বিষয়টা না, এখন কিন্তু পুরোপুরি ফর্ম ভ্যালিডেশন হয়ে গেছে, জি ভাই এখন বাকিটা তোমাদের কাজ, কেমন ওই যে যে হ্যাঁ আমি, আচ্ছা এবার যদি পুরোটা দেই তাহলে কি হয়, তাহলে পুরোটা দিলে তো সাকসেস তো, আচ্ছা পুরোটা দিলে পুরোটা যদি দেই তাহলে কিন্তু যখন আমি এই যে এরকম পাঠাচ্ছি মিডলার কোথায় দূর ও ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একখানে হয়ে গেছে, এই যে মিডলার যখন এখানে এরকম পাঠাচ্ছি নেক্সটে যাচ্ছে গিয়ে তো আমার এটা কোথায় আছে রাউট কন্ট্রোলারে, কন্ট্রোলারে গিয়ে সেভ করবে, করে এই যে আমি এখানে যে রেসপন্সটা পাঠাচ্ছি হয়ে গেলে এখানে তো এরকম পাঠালে এআই এর মধ্যে তো সাকসেস নামে কিছু নাই, তাহলে আমাকে তো তোমাকে সাকসেস পাঠাইতে হবে ওই এই সিস্টেমের পাঠাইতে হবে আর কি, সাকসেসটা ট্রু পাঠাইতে হবে, নাহলে কিন্তু ওই সাকসেস ফলস থাকবে আনডিফাইন থাকবে, তা ওখানে ঢুকে আবার ইউরো দেখায় দিবে, বুঝো নাই ওই ফর্মেটে এখানেও পাঠাই দিতে হবে, তাহলে তাহলে সাকসেসটা এখানে হবে ট্রু, ট্রু আর ইউ ট্রু, আর এখানে আসলে ট্রু বানা হয়েছে হয়েছে, হ্যাঁ আর এখানে এই এখানে দিল এমই মেসেজ, এখানেও তাহলে মেসেজ তাই ট্রু বানানো ভুল গেছে, ট্রু আর আর ইউ এ কি রে বানান করো তো টি আর ইউ ই, হ্যাঁ জি ভাই টি আর ইউ ই মনে নেই মাথার মধ্যে, হ্যাঁ হয়ে গেছে, আচ্ছা এই যে এই যে দিলাম এই যে মেসেজ দিলাম না, এখানে চেঞ্জ করছি ওখানে চেঞ্জ করছি, তাহলে ফন্টে যে ইরোর নামে ধরছি, তোমরা তো আসলে এই আমার যখন এই চেঞ্জ করা করি করছি তখনই কি মনে থাকছে কিনা আলবুল খাচ্ছ নাকি আল্লাহ জানে, শো করার সময় এই জায়গাটা মেসেজটা শো করবো, হ্যাঁ তো এখন আমার তাহলে কি হলো সাকসেসটা ওখানে সাক টুরু পাবে, আর মেসেজটাতে আমি ওই যে মেসেজটা পাঠাই বা ঠিক করে এই যে এখানে আর ওই ইরোর্স তো মেসেজ পাবে না, এখানে আমি পাঠাবো যে হলো এই সাকসেসফুলি এডিট এডিট, দ্যাটস ফাইন, ওকে তো তাহলে এবার এই যে আমি এটা দিলাম আমার বলছি কি যে অথর নেম ক্যান নট বি, তারপর এখানে দিলাম তো এটার ইরোর আসলে ধরি নেই, এটা নিয়ে কোনো কাজই করি নেই, ওখানে বডিতে গিয়ে ধরতে হবে এটার, এটার নামও বডি ছিল আর কি, আচ্ছা এখানে যখন দিলাম তখন আর ইরোটা আসলেও ওই দেখার সময় নেই, মানে মেসেজটা আসছে কিন্তু সাকসেস কিন্তু দেখার সময় চলে আসছে এই পাশে, বোঝা গেছে তো দেখ ও সময় পায়নি চলে আসছে 30 সেকেন্ডের আগে, তো মানে আমি শিখলাম হলো আজকে যেটা দেখো প্রথম কথা হলো আমাদের রাউট ছিল এরকম সিম্পল ছিল, কি থেকে কি বানায় ফেলছি, এইখানে প্রথমে তো ওই যে একটা সবগুলো জিনিস কাটিয়ে নিয়ে যায় একটা ভেরিয়েবলে রাখার মতো রাখছি, যেটা হলো ওই যে অ্যাড মানে কন্ট্রোলারে আর কি, কিছু না কন্ট্রোলারে নিয়ে গেছি খালি বসাইছি আর নিয়ে গেছি আর এক্সপোর্ট করছি, কিছু করিনি এখানে কোনো গুতে গুতি কিছু করিনি, তারপর আরেকটা জিনিস গুতে গুতি করছি সেটা হলো ওই যে বডিগুলো নিয়ে আসছি হলো স্পেস ভ্যালিডেটর থেকে, নিয়ে এসে এখানে এই ওই যে আমার মডেলের নামগুলো অনুযায়ী মানে যে নামে বডিতে ডাটা আসছে আর কি,
ধরে এখানে যে এটা কি, এটা কি নট না এমটি না লেন্থ না কি না আস্কি ভ্যালু না ক্যারেক্টার এই সেই, এটা আমার নিজস্ব মেসেজ পাঠিয়েছি। মেসেজ করে এখন এইগুলোটা ধরবে কোথায়? এটা তো আমি যে ফর্ম চেক পাঠিয়েছি আরেকটা মিডলওয়্যার, এটা এটা কিন্তু মিডলওয়্যার না, এটা কিন্তু কন্ট্রোলার, এটা এক প্রকার মিডলওয়্যার কিন্তু এটা কন্ট্রোলার, এটা রিকোয়েস্ট আর রেসপন্সে যাচ্ছিল, কিন্তু এই মিডলওয়্যারটাতে আমার আমি ওই তিনটে জিনিস দিলে এটাকে মিডলওয়্যার বলছি আর কি। তো তিনটে জিনিস ধরলাম, ধরে আমি এই যে ইরোর এখানে ইরোর্স নামে ভ্যালিডেশন রেজাল্ট রিকোয়েস্ট এটা দিলাম, এটা ওদের ডকুমেন্টেশনে বলা আছে যে এরকম করে ইরোগুলো ধরেন, ধরলাম ইরোর যদি এমটি হয় তাহলে ইরোর পাঠিয়ে দিচ্ছি, না হলে আমি নেক্সটে পাঠিয়ে দিচ্ছি আমার যেরকম কাজ করার। নেক্সটে যাবে মানে কোথায়? নেক্সট মানে যাবে হলো এই যে এইটার পরে এই নেক্সটে, বুঝা গেছে? অ্যাডে, অ্যাড মানে কোথায়? এই যে অ্যাড মানে আমার ইয়েতে, এই যে মিডলওয়্যারে এই কন্ট্রোলারে এসে তার তার যে যেমন কাজ করার তেমন করছে আর কি, বুঝা গেছে? কথা বলো। জি ভাই বুঝা গেছে, মানে ভিডিওটা একবার দেখতে হবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আবার আরেকটা জিনিস আজকে দেখাবো, এটা হলো এই যে ভেরিয়েবল গুলো আমরা রাখছি যে পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো ওখানে রাখা যাবে না, সেগুলো ডট ইএনভি দিয়ে রাখতে হবে, ইএনভি নামে একটা এনভায়রনমেন্ট ফাইলে। হ্যাঁ, যেমন আমাদের বোধহয় একটা পোর্ট নামে বিষয় ছিল না ইয়েতে ডাটাবেস খোলার সময়, পোর্ট, কারণ এগুলো তো এগুলো কিন্তু যখন জি ভাই ছিল যখন সার্ভারে যখন হোস্ট করব তখন ওরা কিন্তু এই যে এরকম অটোমেটিক একটা ইএনভি ফাইল বানায় সেখান থেকে নেয়, তো সেটা ওই জন্য আমাদের এখানেও মানে এইটা তো চেঞ্জ হইতে পারে, যেগুলো চেঞ্জ হবে সেগুলো একটা জায়গায় রেখে পরে যাতে চেঞ্জ করা যায়। তো তো এরকম করতে হবে। আর হলো ডিবি ইউআরএল আর কি, ডিবি ইউআরএল এখন লোকাল দিছি, কয়েকদিন পরে ডেটাবেজে দিব, তখন সবগুলোতে যা চেঞ্জ করব এরকম করে জাস্ট শুধু কি ভ্যালু দিতে হবে। তো সেগুলো পোর্ট মনে হয় আমাদের চলতেছে এখন 4000, এটা তো স্ট্যাটিক দিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি, তো আমি এখানে দিলাম 4000, সরি 4000, আর ডিবি ইউরেলটা এখানে সরাসরি দিছি, তো পোর্ট তো 400 হয়ে গেছে না? না এটা তো 400 হয়ে গেছে। আচ্ছা এটা এখানে দিলাম না, তো আমার এইটা এই ইএনভি ফাইল ব্যবহার করতে গেলে একটা প্যাকেজ লাগে, সেটা হলো ডট ইএনভি, খুব সুন্দর হবে। আমি যদি এখানে একবার দেখে নিই এগুলো কোথায়, বাপরে, তোমরা বিশেষ করে এই কাজগুলো আমি একা একা করছি, আমার আমার সাথে তখন ওই আমার বন্ধু খায়ের বলো বা কেউ, আমি একা করতাম এক একটা সমস্যা, আমি কাউকে খুঁজে পাই না, অনলাইনে খুঁজে 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 খুঁজে, আমার একটা মানসিক ট্রমার মধ্যে দিন যাচ্ছিল, তখন আমি দিন রাত কাজ করতাম, তখন কিছুটা করছি আর কি, তুলনামূলক ভালো করছি, কারণ হলো অনেকেই তো করে, আমি আল্লাহর রহমতে 20-30 জন ছেলে পেলে, তোমাদের আমি তো এখন ওই এই যা জানতাম তখন পেটের ক্ষুধার মতো এরকম ছিল, টাকা পয়সার অভাব ছিল বেশি, মানে উপায় নেই বুঝছো, চুরি করে হলেও খাইতে হবে এমন একটা অবস্থা তখন, ফ্যামিলি থেকে খুব সমস্যা বিভিন্ন এই সেই, তো তখন ওই আচ্ছা ইএনভি ফাইল তো এখানে আসলে আপলোডই হয় না গিটহাবে, তখন কি করি যে কারো কাছ থেকে পড়ানোর যে ভাই মানে এমন পড়াবো আর কি, এই যে ডট ইনভি পড়ায়, তখন কিছু টাকা পয়সা পাইলে ওই চলবো প্রাইভেট বন্ধ করানোর সময়, তো এরকম দিছি এখানে। তো পড়াইছি 20-30 জন সওয়াল পাওয়াল এরকম বড় বড় এরকম ভার্সিটির এই সেই ছেলে পেলে, সিএসি পড়া কুয়েটের ছিল, বিভিন্ন ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াইছি। আচ্ছা তো ওইটাকে পাইতে গেলে আমার এখানে ডট ইনভি দিয়ে ইউজ করছি, এই দেখো ডট ইনভি রিকোয়ার ডট ইনভি কি পড়াই এইটা নাকি? হ্যাঁ রিয়্যাক্ট, রিয়্যাক্ট ব্যাকের না রিয়্যাক্ট, এগুলো করাইছি, এগুলোকে এক ফ্যানির একজনকে করাইছি, এক এক বছরের প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, তখন তখন বিশ্বাস করো আমি কিছুই জানতাম না, মানে এখন খালি রিয়েক্টের রাউটিং টাউটিং এই সেই কিন্তু ভাবে একটা চলতো বিষয়টা, এখনও তেমন কিছু জানি না কিন্তু ভাবেই চলতো, আর অনেকের কাছে অনেক কিছু শিখতাম, কিন্তু কেউ কখনো আমাকে আমার মনে আছে কখনো কেউ আমাকে ডমিনেট করেনি যে আপনি এই সেই, কারণ আমি প্রচুর চেষ্টা করতাম, ক্লাসটার আগে অর্গানাইজ করে সারা খাতায় লিখে রাখতাম পাশে, ও একবার দুবার প্র্যাকটিস করতাম বুঝো এই বিষয়টা আর কি। তোমাদেরকে তো তখন শিখছি ভালো, সবচেয়ে বড় কথা হলো শিখছি মানুষের কাছে অনেক কিছু শিখছি,
মানুষকে শেখাতে গেলে যা শেখা হয় না, বুঝোই তো। এই যে ডট ইনভি প্যাকেজটা আমাকে ইনস্টল করতে হবে, তো ডট ইনভি প্যাকেজটা ইনস্টল করি আর উপরে যেটা ব্যবহার করব সেটা বলে দিচ্ছি আমি, সমস্যা নাই। তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, ব্যাক এন্ড একটা ফ্রন্ট এন্ড করি, মানে ওই ইএনভি ফাইল থেকে ব্যবহার করতে গেলে npm install, আরে হরে বস এই দিলাম। আচ্ছা এই ডট ইনভিটা ইনস্টল হোক, তো আমি ততক্ষণে বলি নেই। আরে কি এটা ফ্রন্ট এন্ড ইনস্টল করে বসে থাকলাম, ধুরো ফ্রন্ট এন্ড তো না, এই আবার npm ইনস্টল যেখানে দেবা হয় সেখানে ইনস্টল করে বসে থাকে, কোনো বলে না যে ভাই রে এখানকার না তো ওখানে ইনস্টল কর, এই যে এখন মুখস্থ নাই এগুলো দেখো দেখতেছি, ডট ইনভি নামটাও ভুলে গেছি। হ্যাঁ কিন্তু এগুলো তো আসলে অফিসে যখন কাজ টাজ করছি এগুলো তো মুখস্থ রাখার লাগে না, আর অনেকদিন করিও না। তো যাক এখন সেটা হলো এই যে আমি ডট ইনভি ইনস্টল করলাম, আর এইখানে একটা লাইন দিচ্ছি দেখো, রিকোয়ার ডট ইনভি ডট কনফিগ, কন্ট্রোল এক্স করি, এই লাইনটা দিতে হবে আর এটা ইনস্টল করতে হবে। প্রথম কথা হলো এটা করে এই যে যেখানে যেখানে ডিরেক্ট পোর্ট ইউজ করছি এখানে এরকম না করে বলতে হবে, যদি প্রসেস ডট ইএনভি ডট পোর্ট, কেন এটা বলছি আমি বোঝাই দিচ্ছি, বলতে এই যে যখন হোস্ট হবে তখন সে অটোমেটিক একটা প্রসেসের মধ্যে তাদের ইএনভি ফাইল তৈরি হয়, সেটা হলো হোস্টিং প্রোভাইডার দিবে, সেটা তাদের ব্যাপার, সেখানে তাদের পোর্টটা তারা খুঁজে নিবে। আর যেহেতু এখন আমাদের প্রসেস ডট ইএনভি যদি না থাকে তাহলে আমার এখানে, তাহলে আমার এই 4000টা যেন না এরকম ভাবে মানুষ দিয়ে দেয় যে হলে এটা নেবে না হলে এটা নেবে যেগুলো। হ্যাঁ আবার যে এখানে দিছি না, এখানে সরাসরি ওইটা দিব প্রসেস ডট ইএনভি ডট ইউআরএল, মনে হয় দিছি ডিবি ইউআরএল, তাই না? এই জিনিসগুলো ছোটোখাটো জিনিস আজকে শিখাই নি, তাহলে আমার পরে হেভি উপকার হবে। ব্যাস দিলাম, এখন ঠিকঠাক কাজ করার কথা, করতেছে কানেক্টেড অল ওকে। দেখো ইএনভি ফাইলে যা লিখতেছি এখানে সব পাওয়া যাচ্ছে, পাচ্ছে না এই যে, এই যে কোনো ইরর নাই। ব্যাস ভাই আমার তো আটকে গেছে, আমার তো আটকে গেছে, একবারে আটকে গেল, মানে সব তো থেমে গেছে, তাহলে আপনার এখানে আটকে গেছে ভাই। আচ্ছা আমি আবার দিই, তারপরে মিডল ওয়্যার ব্যবহার করা, মিডল ওয়্যার মধ্যে আবার ফর্মটাকে ভ্যালিডেশন করা, তো এগুলো খুবই কাজের জিনিস, দেখতে পাচ্ছ এখন? এই লাইনটা ইনস্টল করছি বসাইছি এখানে, আর ওই ডট ইনভি ইনস্টল করছি করে এই দেখো প্রসেস ডট ইএনভি ডট পোর্ট এই লাইনটা দিছি, তাহলে সে কি করবে ইএনভি থেকে পোর্ট থাকলে নেবে, না হলে 4000 নেবে। আবার এখানে প্রসেস ডট ইএনভি ডট ডিবি ইউআরএল, এই যে এখানে ডিবি ইউআরএল আর পোর্ট দুটো দিছি। আচ্ছা এটা একটা দিলাম না, আর একটা বিষয় করতে হবে, এইখানে একটা ফাইল বানাইতে হবে ডট গিট ইগনোর, ডট গিট ইগ এন ও আর ডট গিট ইগনোর। এ কি করে, এই যে আমি গিটহাবে দিচ্ছি, তোমরা তখন আর আমার ইএনভি ফাইল আর নোড মডেলগুলো তো বেকার দেওয়া, তোমরা যখন ইনস্টল করো তখন কি করো npm ইনস্টল চালাও না, তোমরা যখন কারো কারো গিটহাবের কোড পাবা দেখবা, যে দেখো আমার গিটহাবে বলি বুঝাই দিই, আমার গিটহাবের কোডে দেখবা নোট মডুলস একটাও থাকে না, কারণ নোট মডুলসটাতে অনেক ফাইল থাকে এই যে। হ্যাঁ তো সেই সেইখানে যেমন আমাকে যারা ক্লায়েন্ট প্রজেক্ট দেয় সেগুলোতে নোট মডুলস, যেমন এখানে আমি ভুল করে আগে বুঝতাম না রে ভাই এই যে এখানে নোট মডুলস দিয়ে রাখছি, এটা পুশ করতেও সময় লাগে পুল করতেও সময় লাগে অযথা। তো আমার শুধু দরকার হলো প্যাকেজ ডট জেসনটা, কারণ এইখানে কিন্তু কী কী প্যাকেজ কত ভার্সন লাগবে সেটা বলে দেওয়া আছে। এখন সেইগুলো যে ইনস্টল হয় কিন্তু নোট মডুলসে জমা হয় না, দেখো না যখন npm ইনস্টল চালাও তখন কিন্তু ও কী করে প্যাকেজ ডট জেসনে যেগুলো যেগুলো লেখা আছে ওই অনুযায়ী ফাইল ইনস্টল করে, করে সে এই নোট মডুলস নামের ফোল্ডারটাতে জমা রাখে এবং পরে ব্যবহার করে। নোট মডুলসটাতে কিছুই না, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, সেগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল সেগুলো এক্সপোর্ট করে, সেগুলো পরে অন্য জায়গায় ব্যবহার করতেছি আমরা ইম্পোর্ট করে। তো এখন আমার এই নোট মডুলস তো প্রয়োজন নেই, তুমি যখন ক্লোন করবা এরকম গিট ক্লোন করবো বা ডাউনলোড করো তখন তুমি ওর ভিতরে গিয়ে এই যে এই এখানে গিয়ে তখন তুমি কী করবা npm ইনস্টল চালাবা, তখন অটোমেটিক একটা নোট মডুলস আর এই প্যাকেজ লগ ডট জেসনটা তৈরি হবে। এই প্যাকেজ ড্যাশ লগ ডট জেসনটা কি, এটা আসলে তোমার কোন ভার্সন সেটা এক্স্যাক্ট
করে চেক করে রাখা কোন ভাষাটার সাথে কোনটা ম্যাচ খাচ্ছে। হ্যাঁ, তো তুমি যদি নতুন করে ইনস্টল করতে চাও নোট মডুল বা প্যাকেজগুলো সব, তখন তোমাকে শুধু প্যাকেজ ডট জেসন রাখতে হবে, আর ওই এই প্যাকেজ লগটা আর এই নোট মডুলটা ডিলিট করতে হবে, করে তোমাকে npm ইনস্টল চালাইতে হবে আবার। তো মানুষের যখন একটা প্রজেক্ট, যেমন আমাকে তোমরা দেখো গতকালকেই যেটা ওই লোক, ওই যে আপওয়ার্কের লোক আমাকে কি করলো, আমার গিটহাবে ইনভাইটেশন পাঠাইলো যে হ্যাঁ আপনি এইটা কাজ করেন, তো আমি পুল করলাম দেখাই তোমাদের। তো এই যে এই যে সোহেবের সাথ কইরে বেরো, এই যে সোহেবের সাথ আমাকে ইনভাইটেশন পাঠিয়েছে, আমি এখানে গেলাম। ইনভাইটেশনে কেটে দিছে বেটা, আজকে দেরি করছি জানাইনি, যন্ত্রণা কাজটাই চলিত না নাকি রে। না আছে আছে আছে, মনে লোড হয়েছে দূর, এই শালা কুকুতায় বন্ধ করে দিচ্ছে, দেখছো কাজটা হাত ছাড়া হয়ে গেল, দূর কাজই করবো না আর, এই কাজটা আবার বন্ধ করে দিছে। তো এখানে গেলে আর ওইরকম ইয়ে পাইতাম না, ওই যে নোট মডুল স্যার এটা পাই না, ইনভিটি পাই না আমি, তো এগুলো কী করে কীভাবে পাবো না। এই যখন তুমি এইখানে গিট ইগনোরে বলে দিবা যে তুমি ডট ইএনভি ইগনোর করতে চাচ্ছ গিটহাবে, আর ডট স্ল্যাশ নোট মডুলস বুঝাতে পারছি, তখন সে কী করবে, নোট আন্ডারস্কোর মডুলস আছে না ওখানে লেখা MODUs, তখন সে এগুলোকে বাদেই পুশ করবে। আজকেই দেখো আমি যখন পুশ করবো না ব্যাকএন্ডটা, সে এগুলোকে বাদেই পুশ করবে। তো আমার ব্যাকএন্ডের ফ্রন্টএন্ডের ইউআরএল তোমাদের কাছে নাই, সেইখানে তোমরা কোডগুলো দেখবা, আমার ব্যাকএন্ডের ইউআরএলটা লাগবা, যেগুলো ব্যাকএন্ডে আমরা কাজ করতে রাখবা না, তোমরা আবার ভিডিও দেখে দেখে তো ইরর খাওয়া বসে থাকবা, সরাসরি কোড দেখলে তো বুঝবা, কপি টপি করতে পারবা। তো এটা ব্যাকএন্ডটা দিলাম, ব্যাকএন্ডের ইউআরএলটা পাবো এরকম বোধ হয়, গিট রিমোট, গিট রিমোট ভার্সন দূর। আচ্ছা এটা কি, এটা কোথায় পুশ করলাম এখন, অল দিয়ে আমার এখানেই পাবো আমি, আমার এখানেই, তোমাদের না এখানে এই যে এটা 32 সেকেন্ড আগো, এটা মান ব্যাকএন্ড, তো তোমরা এটা কি ব্যাকএন্ড না, তোমরা এখানে কোড দেখতে পারবা যে কি করছি, পাগল নাকি, ভিডিও দেখলে হয়, খালি এই যে আজকে দিলাম কিছুক্ষণ 1 মিনিট আগে, এটা রাখবা কোনো একটা পেজে নোটপ্যাডে, না রাখলে কেমন করে হবে, তোমরা রাখবা। জি হ্যাঁ, বাকিগুলো আছে তো, ওই যে আপনি যেগুলো দিছেন সব তো আছেই, ওগুলো ফিজিক্স সরাসরি, এটা মনে আছে, এটা তো আছে না, আমি জাস্ট পুশ করি আর কি, গিট অ্যাড, আজকে আর কাজ করবো না, গিট অ্যাড গিট কমিট গিট। তো আজকে অনেক কথা বলা হলো শর্টকাট করার জন্য, তো আগামী দিনেও এখন যে নতুন জিনিস আসবে যেগুলো সব প্রফেশনাল ভালো ভালো জিনিস করবে ইনশাল্লাহ, কেমন অনেক আছে, যেমন নেক্সট দিন আমি সেটা করাবো হলো, চিন্তা করতেছি যে একটা কাজ করতে চাচ্ছি বুঝছো, যে কাজটা হইলো সবচেয়ে ভালো হয়, তোমরা আমার যেহেতু ছোট ভাই, তোমরা চারজনে কানেক্ট আছো না, জি ভাই আছি, তো ইউডেমি মঙ্গো ডিবি এটার একটা ফ্রি কোর্স আছে, ফ্রি কোর্সটা আমি এখান থেকে শেষ করেছিলাম, তোমরা ওটা ফ্রিতে করতে পারো, করে আমি ওইটা দেখে এবার ভিডিও বানাই। তো আমার একটা কথা আর ওদের 10টা, এদের না আমার 10টা কথা এদের একটা কথার সমান হবে। তো আমার আমার ওয়েবসাইটে ঢুকি আমি ইউডেমিতে, তো তোমরা এই কোর্সটা করো, আমরা কালকে থেকে তোমাদের সাথে এই কোর্স করব, মানে তোমরাও ভিডিও দেখবা আমিও দেখবো, দেখে আমাদের মধ্যে কেউ একজন প্র্যাকটিস করবে লাইভে, বুঝাইতে পারছি, এটা তো কোনটা দিয়ে খোলা, আল্লাহ দিবে
এতে এতে করে কি হবে জানো, আমি তোমাদের অনেক জিনিস ক্লিয়ার করব বা প্র্যাকটিস, আমি ওদের রিসোর্স আমি কি ক্লিয়ার করবো, ওরা রিসোর্স দিবে। এবার কিন্তু আমরা একটা ডেটাবেস শিখতে যাচ্ছি, পুরো ডেটাবেসের অনেক কিছু চিন্তা করছো? দেখো এখান থেকে আমি অনেক কটা কোর্স করছি ফ্রি ফ্রি, তো তোমাদের এগুলো এই যে বাপরে মেসেজ ক্লিক কি দিছে, এই যে আমি এটা আর দৌড়ো বাবা, এটা কি রে টিপছে কি আমার, আমি জাস্ট ক্লিক করছি না এক জায়গায়, খালি এরকম করছি ক্লিক না করলাম বেরোচ্ছে। আচ্ছা এগুলো আমি করছি তাই বলছে, হেতা ঘুরি খালি দৌড়াদৌড়ি করে। তো এখানকার দেখো আমি বেশ দেখছো এই করছি, এটা করছি এটা করছি, তো এই যে এটা করছি, এই টাইপ স্কিপ করছি, এগুলো আমার ইনরোল করা আছে ফ্রি, তো তো এটা 20% করছি মনে হয়। তো তোমরা এইটা 55% কেন ভাই, এটা তো একবার ফুল করছি, পরের বার আবার রিপিট করতে ধরছি আর কি, করে এই অবস্থা। দেখি কার কোর্স, এই কোর্স দিচ্ছি আমরা, এই কোর্স নিয়ে কালকে থেকে ডেইলি বসবো। কিছু কিছু ভিডিও কে কটা দেখলো না দেখলো এগুলো নিয়ে তোমরা এটা রেজিস্টার করবা, ইনরোল করবা, আমাদের এদিকে কাজ শেষ মোটামুটি, প্র্যাকটিস করবা, আর এখন আমরা ব্যাক এন্ড করবো, ওই সরি মঙ্গোডিবিটা ডেটাবেসটা শেষ করতে পারলে অনেক স্কিম আর স্কিমে এসেই আমি দেখে নিই এই কোর্স কিনা। অনেক কোর্সই আছে, সবাই একটা কোর্স করলে, বিশেষ করে রাফিউল আর আমি একই কোর্স করি। Why MongoDB is important? Have listed a few. আমিও দেখবো, হ্যাঁ তোমাদের আমারও ভুলে গেছি অনেক জিনিস, আমি একটু কালকে ধরা ধর খালি একটু দেখে নিব। ওকে তোমাদের এই প্রোগ্রেস কালকে করো, তোমাকে কতদূর করছো আপডেট জানাও যে কয়টা হইলো। তো ঠিক আছে ঠিক আছে ভাই, চেষ্টা করি।